আমি খালি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার মৃত্যুর আগে একবার হলো আমার পরিবারের কাউকে দেখায়। কেন? আমার অনেক জীবনে অনেক রাস্তা পাড়ি দিতে হয়েছে। তাহলে আমার কাছ থেকে কাইরানি হবে, আমার ব্যর্থতা আছে, আমার কারণে আছে, আমার মেয়ের যদি নষ্ট না হবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, সবসময়ের জন্য দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার 58তম পর্বের আপডেট, যেটা প্রচার করা হয়েছিল এই মাসের প্রথম তারিখে অর্থাৎ 9ই সেপ্টেম্বর 2021, এবং আজকে হচ্ছে 17ই সেপ্টেম্বর 2021। যদি আল্লাহর নামে বলি, যদি আজকের এই ভিডিওটা সফল হয় তাহলে আমাদের সফলতার সংখ্যা দাঁড়াবে আপন ঠিকানায় শুধুমাত্র 40, এবং আমি যদি ভুল না করে থাকি লস্ট অ্যান্ড ফাউন্ডের ক্যারিয়ারে সেটা হচ্ছে 31। তার মানে যদি সফল হয় উইদিন ফল মাইটি আল্লাহ, আমরা আজকে 70-এর কোটা পার হয়ে যাব, 71-এ পা দেবো। 71 বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সংখ্যা, এবং সেই জায়গা থেকে আমরাও বলতে পারি আমাদের আপন ঠিকানা সফলতার সংখ্যা দাঁড়াবে 71। তার মানে হচ্ছে 71 জন পরিবার হারা সন্তানদেরকে আমরা তাদের আপন ঠিকানায় ফেরাতে পেরেছি, বা আমরা তাদের বায়োলজিক্যাল ফ্যামিলিতে ফেরাতে পেরেছি। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের, অত্যন্ত সফলতার, সর্বোচ্চ 1.5 থেকে 2 বছর, 2 বছর এখন পর্যন্ত হয় নাই আমার এই জাতীয় প্রোগ্রামের। আপন ঠিকানার তো অবশ্যই 1 বছর এখন পর্যন্ত হয়নি, আর লস্ট অ্যান্ড ফাউন্ডেরও 1 বছর ছিল না। সব কিছু মিলিয়ে প্রায় 2 বছরের কাছাকাছি হয়েছে এই অনুষ্ঠানটার বয়স। তো সাকসেস রেশিও অনেক বেশি আলহামদুলিল্লাহ এখন ইদানিংকালে, এবং আমি মনে করি এটা ক্রমান্বয়ে বাড়তেই থাকবে। যেই বেসিক ভিডিওটা নিয়ে আজকে আমি অনেক কথা বলতে চাই সূচনা পর্বে, কিন্তু অনেকে আমাকে বলেছেন সূচনা পর্ব ছোট করবার জন্য, কিন্তু আমার মনে হয় যে তানিয়াকে নিয়ে আমাদের অনেক কিছু বলার আছে। এই তানিয়ার 58তম পর্বটা 1 তারিখে যখন প্রচার হয়, তার আগে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আপনারা আমার পেজে গেলে, যে পেজে এই ভিডিওটা প্রচার করা হচ্ছে সেই পেজে গেলে আপনারা দেখতে পাবেন যে স্ট্যাটাসটা ছিল এরকম যে খুব ইমোশনাল একটা স্ট্যাটাস। এখানে সেখানে প্রায় প্রচুর লাইক, কমেন্টস এবং শেয়ার হয়েছিল। তো এরপর পরে যখন ভিডিওটা প্রচার হলো, বিশেষ করে আমার যারা ভলেন্টিয়ার আছেন, আমি বেশ কয়েকজনের কথা বলতে পারি, তার মধ্যে একজন হচ্ছেন রুকনুজ্জামান, যিনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। তিনি বিভিন্নভাবে চেষ্টা করেছেন, তিনি আমাকে বলেছেন যে সরকারের কাছ থেকেও কীভাবে তথ্য নিয়ে এটা, যেমন আমরা যদি বলি ইলেকশন কমিশন থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে কীভাবে এটাকে তথ্য বাতান বলে একটা ব্যাপার আছে আমাদের, আপনারা জানেন, কীভাবে এটাকে সফল করা যায়, বিভিন্নভাবে চেষ্টা করেছেন। এবং আরেকজন ভাই আছেন আমাদের ভলেন্টিয়ার ভাই, বিশেষ করে তার কথা না বললেই নয়, স্পেন থেকে মনির ভাই, তিনি মাঝে মাঝে আমাকে নক দিতেন। ইভেন আমি যখন বলেছি যে প্রাথমিকভাবে এটা নিশ্চিত হয়েছে, উনি তখন আমাকে নক দিয়ে বলেছেন যে ভাইয়া আসলে কি তানিয়ার পরিবারকে পাওয়া গেছে। মানে এই কথাগুলো বলার পেছনের অন্যতম কারণ হচ্ছে যে তানিয়াকে নিয়ে আমরা এতটাই বেশি আগ্রহী ছিলাম, যদিও এই কথাগুলো বলাটা আমার জায়গা থেকে বলাটা উচিত না, এই কারণে, কারণ প্রত্যেকেই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তারপরও তানিয়ার ব্যাপারটা, তানিয়ার স্টোরিটা আমাদেরকে এতটাই ইমোশনালি টাচ করেছিল যে এটা আসলে হৃদয় ভেঙে চুরমার করে দেওয়ার মতো অবস্থা। তো সেই জায়গাটা থেকে আমরা সবাই খুব উদ্গ্রীব ছিলাম। আমি মনে প্রাণে আল্লাহর কাছে প্রার্থনা করেছি, আল্লাহ এই পর্বটা যাতে আমি সফল করতে পারি। এবং আমার বেশ কয়েকবার হাতে মানে স্ট্যাটাস লিখেও ফেলেছি যে আমাকে সারাটা জীবন তানিয়ার পর্বটা খুব কষ্ট দেবে, এই জাতীয় কথাবার্তা আমার লিখতে গিয়েও আমার কাছে মনে হচ্ছে আমি সরে এসেছি যে না, এটা লিখলে অনেকেই মনে করবেন যে আমি খুব পার্শিয়াল ভূমিকা পালন করছি, কারণ সবাই তো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। বাট অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমি বলতে পারি, হিউম্যান সাইকোলজি থেকে বলতে পারি, যে সবাই আসলে আপনাদের মনের মধ্যে যেরকমভাবে ইম্প্যাক্ট তৈরি করে না, ঠিক একইভাবে আমার মনের মধ্যেও কিন্তু সবাই সমানভাবে ইম্প্যাক্ট তৈরি করে না। ডেফিনেটলি সবাই আমার মনের মধ্যে ইম্প্যাক্ট তৈরি করে, কিন্তু
কারো কারো স্টোরি আমাদেরকে এফোর এফোর মানে এফোর ওফোর করে দেয়, হৃদয় হৃদয় বিদীর্ণ করে দেয় যেটাকে বলা চলে। তো তানিয়ারটা সেরকমই ছিল, এবং সবার পর্বের প্রতি রেসপেক্ট রেখে কথাটা বলতে চাই যে তানিয়ার পর্বটা আমাদেরকে অনেক অনেক দিন কষ্ট দিত যদি আজকের এই ঘটনাটা না ঘটতো। আমি জানি না, আমি জানি না এই কারণে যে শেষ পর্যন্ত এটা সফল হবে কি না। এখানে দুটো বিষয় খুব খুব খুবই গুরুত্বপূর্ণ। প্রথম একটা মেইল আসে আমার আপন ঠিকানার মেইলে, যেই মেইলে আপন ঠিকানাতে এসছে অথবা কিবরিয়া টুডে আর জিমেইলে এসছে যে যে আমি তানিয়াকে চিনি এই জাতীয় কথা, এবং তানিয়ার ব্যাপারে কীভাবে আপনাদের সাথে কথা বলা যায়। তো সঙ্গে সঙ্গে আমি তাকে রিপ্লাই দিই, প্লিজ আপনি আপনার ফোন নাম্বার পাঠান। যদি এই জাতীয় মেইল আমাকে কেউ করেন বা এনি কাইন্ড অফ মেইল যদি আমাকে কেউ কখনো করেন এবং মনে করেন আপনার সাথে যোগাযোগ করা প্রয়োজন, তাহলে ডেফিনেটলি ফিরতি মেইলের জন্য অপেক্ষা না করে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। এতে করে কমিউনিকেশনটা অনেক দ্রুত করা যায়। আমি তাকে রিপ্লাই দিয়ে দিই এবং রিপ্লাই আসে না। মজার বিষয় হচ্ছে যে গতকাল রাতে বলতে আর গত রাতের কথা বলছি না, তার আগের রাতের কথা বলছি, যে যখন রাত 1:15 হুট করে আপন ঠিকানার মেইলের একটা নোটিফিকেশন আমার চোখে আসে এবং আমি ঢুকি ওখানে। ঢোকার পরে আমি মেইলটা পড়ার পর আমার বিশ্বাস হচ্ছিল না, মানে 2-3-4 আমি পড়লাম মেইলটা, খুব ভালো করে পড়লাম। তো মেইলটা যিনি পাঠিয়েছিলেন তার সঙ্গে আমাদের ডেফিনেটলি কথা হবে। তো উনি আমাকে 4-5 লিখেছেন এবং ওখানে তানিয়ার বোন যে সোনিয়া দাবি করেছেন তার ফোন নাম্বারটাও দিয়ে দেওয়া আছে। তো যিনি মেইল করেছেন তার ফোন নাম্বারও দেওয়া আছে। আমি প্রথমে একটু ইতস্তত করলাম, কারণ তখন রাত 1:15। আমি প্রথমে সোনিয়াকে ফোন না দিয়ে ওই ভদ্রলোককে ফোন দিলাম, আমি নিজের ফোন থেকে ফোন দিয়েছি। কারণ আমি আসলে সত্য কথা বলতে যেটা, যে আমি এতই বেশি উত্তেজিত ছিলাম ওই সময়টাতে যে আমার কাছে মনে হচ্ছে যে আগে দেখি মানে কি হয়, যদি ফলস নাম্বার হয় কোনো কিছু হয় নাম্বারটা ব্লক করে দিব। বেশ কয়েকবার ফোন করার পরে যেটা হলো যে নাম্বারটা বন্ধ পেলাম আমি। এত দ্রুত নাম্বারটা বন্ধ থাকার কথা না, কারণ উনি মেইল করার 5 মিনিটের মধ্যে আমি ফোন ব্যাক করেছি। তার পিছনের কারণটা হচ্ছে ওই সময়টা আমি একটু রেস্টে ছিলাম। তো তারপরে দেখলাম যে ফোন ব্যাক করছে না, ফোনটা বন্ধ। দেন আমি একটা স্ক্রিনশট নেই, স্ক্রিনশট নিয়ে আমি মহিউদ্দিনকে বলি যে মহিউদ্দিন দেখো এটার কী অবস্থা। তো ও জাগনা অবস্থাতেই ছিল। আসলে আমরা এগুলো নিজেদের ঢোল পেটানো হয়ে যায়, তারপরেও বলি আপনাদেরকে কাজ বোঝানোর জন্যে, কারণ অনেকেই আপন ঠিকানার আপডেটের জন্যে অনেকেই আমাদেরকে বারবার পোক করতে থাকেন যে ভাই আপডেট কেন আসতেছে না, আপডেট কেন আসতেছে না। যেমন আজকে শুক্রবার, আজকে আমার ঢাকার বাইরে থাকার কথা ছিল, শুধুমাত্র তানিয়া এবং তানিয়ার সাথে আরও একটা আপডেট হবে যদি আল্লাহ করায়। যে আপডেটের ব্যাপারে আমি আপনাদেরকে এখন পর্যন্ত কিছুই বলিনি এবং প্রাথমিক তথ্য নিয়েও কিছু বলিনি, সেটার পেছনে একটা অন্যতম কারণ আছে। তো এই দুটো আপডেট যাতে কোনোভাবে মিস না হয়, কোনোভাবে এদিক ওদিক না হয়, সে কারণে আমার ঢাকার বাইরে যাওয়া আমি ক্যান্সেল করেছি। এবং নট অনলি দ্যাট, আমি 1:15-2 কথা এই কারণেই বলছিলাম যে যদি কখনও মানে এরকম হয়, আসলে আমরা 24 আওয়ার্স কাজ করি। এখানে আরিফ ভাই নামে আমার এক ভলেন্টিয়ার আছে, সে 22-23 ঘন্টা এগুলো নিয়ে লেগে থাকে। মানে 22-23 ঘন্টা কীভাবে আসলে থাকে, 24 ঘন্টার মধ্যে 22-23 ঘন্টায় অকুপাইড হওয়া কি, মানে বিষয়টা হচ্ছে এরকম যে সে এরকম অ্যাক্টিভ কর্মী, সে ঘুমের মধ্যে এগুলো নিয়ে কাজ করে। যখনই যে কোনো বিষয় নিয়ে আমরা নক দিচ্ছি সঙ্গে সঙ্গে, ভাই রাত হোক এই হোক। তো মহিউদ্দিনের ব্যাপারটা ওরকমই, ও সবসময় অ্যাক্টিভ। এবং মহিউদ্দিনকে বললাম যে ফোন দাও, তো বললো যে ভাইয়া এত রাতে ফোন দেয়া বা স্যার এত রাতে ফোন দেওয়াটা কি ঠিক হবে কিনা। তো আমি বললাম যে তুমি দাও, কারণ ওর যদি বোন হয়ে থাকে তাহলে ও খুব উদ্গ্রীব অবস্থায় আছে। এবং যথারীতি তাই হলো, ফোন দেওয়ার পরে সে কল রেকর্ড করে আমার কাছে পাঠালো, কান্নাকাটি শুরু হয়েছে। তো আমরা প্রথমে অ্যাপোলজি করে নিলাম যে আসলে 1:15 এত রাতে ফোন দিয়েছি আপনাকে। উনি বলছেন সারা রাত আমি জেগে থাকবো, আপনারা আমাকে জানান কী অবস্থা। দেন আবার আমাদের নতুন করে 58তম পর্ব দেখতে হলো, দেখে ক্লুজগুলো বের করে, কারণ আমরা তো সবসময় এটা নিয়ে ঘুরি না। দেখে তারপরে আমরা আবারও ফোন দিলাম, ফোন দিয়ে আমরা নিশ্চিত হলাম প্রাথমিকভাবে যে না, এটা তানিয়ার পরিবার। এবং আমি তাৎক্ষণিকভাবে আপনাদেরকে বলেছিলাম, মানে এতই বেশি আমি উত্তেজিত ছিলাম যে সাধারণত এটা করি না কখনো, যে অপেক্ষা করেন যারা কি জেগে আছেন একটা গুড নিউজ আসতেছে। দেখলাম সবাই মানে হুমড়ি খেয়ে পড়েছে স্ট্যাটাসের উপরে, আলহামদুলিল্লাহ। তারপরে যা হলো, তার 5 মিনিটের মধ্যেই বা 10 মিনিটের মধ্যেই সার্টেন টাইমের মধ্যে আমি স্ট্যাটাসতে দিয়ে দিলাম যে আলহামদুলিল্লাহ তানিয়ার পরিবারের সন্ধান আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পেরেছি। অনেকগুলা গুড নিউজ যুক্ত হবে যদি সত্যি সত্যিই এরা তানিয়ার পরিবার হয়ে থাকে। তো এই হচ্ছে আমার সূচনা পর্ব। যা বললাম সেগুলোর সমস্ত কিছু আপনারা ধাপে ধাপে দেখতে পারবেন। আমাদের প্রথম ধাপটি হচ্ছে সূচনা পর্ব, যেটা এখন আমি করলাম। দ্বিতীয় ধাপটি হচ্ছে তানিয়া, এবং তানিয়ার সঙ্গে আরও দুজন এসছেন। এখন 9:00 তাদেরকে 8:30-9:00 মধ্যে চলে আসতে বলা হয়েছিল, তারা অলরেডি এসছেন। তাদের সঙ্গে আমি কথা বলবো এবং তানিয়াকে স্টুডিওতে এনে লক করে দেওয়া হবে।
তারপর তানিয়ার পরিবার যারা দাবি করেছেন তারাও এসছে, তারা অফিসের বাইরে আশেপাশে কোথাও অবস্থান করতেছে, তাদেরকে আনা হবে, তাদের সঙ্গে কথাবার্তা বলা হবে, সব কিছু মেলানো হবে। তানিয়া যেগুলো বলেছিল এখানে তথ্য, সমস্ত কিছু মেলানোর পর তারপরে তানিয়া যাকে চিনতে পারে তাকে তানিয়ার মুখোমুখি করা হবে। এখানে একটা মজার বিষয় আছে, ঠিক মজার বিষয় বলবো কি না জানি না, যদি পর্বটি সফল হয় সেটা হলো তানিয়ার বাবা ফারুক তিনি এখনও বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ যদি সফল হয়, আমি বারবারই বলতেছি বেঁচে আছেন এবং তিনি এখন সুস্থ আছেন। এই জন্য বলা হয়েছে ইন্নাল্লাহ মা সাবিরিন, তুমি ধৈর্য ধারণ করো, তোমার জন্য বেস্ট পুরস্কারটা অপেক্ষা করতেছে। মানে ক্যান ইউ ইভেন ইমাজিন যে তানিয়া নিজেও এক্সপেক্ট করবে কিনা আমি জানি না। ওর বেসিক ভিডিওর মধ্যে ছিল এরকম যে আমার অ্যাটলিস্ট বোনটা তো বেঁচে আছে, আমি বোনের সঙ্গে একটু কথা বলতে চাই, কারণ ওর বাবার যে কন্ডিশন ও বর্ণনা করেছিল তা তোর বাবার বেঁচে থাকার কথা না, কি অসাধারণ। চলেন, আমি জানি না মানে এরা আসলে পরিবার কিনা, সমস্ত কিছু মেলানোর চেষ্টা করা হবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে পুরো বিষয়টা। এরপর যদি চেনে, চিনলো, না চিনলে কথাবার্তা বলানো হবে, সমস্ত কিছু মেলানো হবে। আর তারপরে ফোর্থ পার্টের পরে হচ্ছে ফিফথ পার্ট, সেই ফিফথ পার্টটা হচ্ছে হলো দুই পক্ষের গেট টুগেদার, যারা যারা এসছেন দুই পক্ষ থেকে। আজকে নিশ্চয়ই আল্লাহর রহমতে অসাধারণ কিছু একটা হতে যাচ্ছে, তাই তো মন বলছে, দেখা যাক কি হয়। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। সকাল সকাল আপনাদেরকে নিয়ে আসছি আমরা, সাধারণত শুক্রবার দিন সকালবেলা খুব একটা কাজ করা হয়। আমি একটু পরিচয়টা প্রথমে নিয়ে নিই, আপনি তো তানিয়া দেখেই বুঝতে পারছি, আপনার পরিচয়টা দেবেন মুরব্বী। আমি তানিয়ার বর্তমান গার্জেন ফুফা হই। ফুফা হন, মাশাআল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ খোরশেদ মোল্লা। খোরশেদ মোল্লা, আপনার ঠিকানাটা একটু বলেন, বর্তমান ঠিকানা কোথায়? বর্তমান ঠিকানা ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মথুরাপুর গ্রাম, সুগার মিলের উত্তর পাশে। জি, ফরিদপুর সুগার মিলের উত্তর পাশে। আচ্ছা, আপনার ঠিকানাটা বলেন ভাই। জি, আমি ওনার বড় ছেলে। ও আচ্ছা, এই দুজনই সাথে সাথে এসছেন। তানিয়াকে আপনি চেনেন কতদিন যাবত? তানিয়াকে চেনে 10-12 বছর। 10-12 বছর যাবত, 12-13 বছর আগে। 12 বছর। ওর জীবনে যে এরকম একটা ঘটনা আছে বা ফ্যামিলি থেকে ও যে এরকম ভাবে ডিটাচ, এটা কি জানতেন আপনারা? না, এই প্রথম জানলেন? না। তাহলে ওর যে জীবনের ঘটনাটা আমি ওকে হারানো অবস্থায় পাই আমার শ্বশুর বাড়িতে। আপনি পেয়েছিলেন? উনি লাস্ট সন্ধ্যার দিকে ও মানে শ্বশুরবাড়ি এলাকায় এসে ঘুরতেছে, যে যে বাসায় গেছিল আর কি, তারা মানে তাদের সাথে খারাপ আচরণ করার কারণে ও সেখান থেকে চলে আসছিল। আচ্ছা, তো সন্ধ্যার দিকে ঘুরতেছে যে আমার শ্বশুরবাড়ির লোকজনের পরে ওরকে আশ্রয় দেয়। আচ্ছা, আশ্রয় দিলে তা ওই মুহূর্তে আবার ওখানে বা 5-6 মাস ছিল, আমার ওয়াইফ অসুস্থ হওয়ার পর আমি তখন ইন্ডিয়াতে দৌড়াদৌড়ি করি, আমার এই ছেলে বয়স তার 3-4 বছর। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়াতে দৌড়াদৌড়ি করতাম আর কি। ওকে, ও অসুস্থ অবস্থায় ছেলে মেয়ে নিয়ে দৌড়াদৌড়ি করতাম, তো এখন তার একটা লোকের দরকার, আমার একটা শালি ছিল, সে আবার ওকে নিয়ে আসে। আচ্ছা, এইলে আমার হাতে আসলো। আচ্ছা, আমার কাছে 3 বছর ছিল, 3 বছর পরে আমি ওকে বিবাহ দিয়ে দিই। বিয়ে দেন? বিবাহ দিই। আচ্ছা, বিবাহ দেওয়ার পরে একটা বাচ্চা আছে, একজন বাচ্চাকে এখন মাদ্রাসায় ভর্তি করছি। পরে ওর এক গার্জেন পেলেও তারা বাপ মা পরিচয় দিয়ে নিয়ে গেছিল, তারা তার সাথে আচরণ ভালো করতেছে। মানে অনেক জায়গাটা থেকেই ও বিভিন্নভাবে হাত বদল হয়েছে, এবং সেটাও বলেছেও যে কত জায়গা থেকে যে ওর হাত বদল হতে হয়েছে সেটার ও গুনে শেষ করতে পারবে না, শেষ করতে পারবে না। যা ওর গার্জেনদের পাইল, গার্জেনদের পাওয়ার পর এখন গার্জেন যে আচরণ করতেছে তাতে ও আর কখনোই মানে নেয় না যে আমার বাপ মা। আচ্ছা, আমরাই বলছি যে ওরা তখন কলেজে গেল, রাজেন্দ্র কলেজে ইঞ্জিনিয়ারিং পড়তে আসলো ঢাকায়, তখন আমি চিন্তা করলাম বাবার জন্য একটা বাসা নিল, সরকারি কোয়ার্টার, তাহলে একটা রুমের দরকার। আমি বড় হয়েছি ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে বড় হয়েছে, আমার বড় মেয়েটা মাস্টার্স কমপ্লিট করে বিয়ে দিছি আর এই বিএস ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে। আচ্ছা, কী নাম আপনার ভাই? আমার নাম আবু সালে। আবু সালে, তানিয়াকে চেনেন আপনি? জি। আপনাদেরকে, আপনাদের দুজনকে ও বলেছে, আমি একটু বলি। তানিয়া, আপনি কেমন আছেন সবকিছু মিলে আগে এটা বলেন। আপনার ভিডিওটা প্রচার হওয়ার পরে দেখেছিলেন আপনি যে ভিডিওটার কি পরিমাণ মানুষ রেসপন্স করছে বা শেয়ার করছে, সবাই বিভিন্ন কমেন্টস টমেন্টস করছে? হ্যাঁ, দেখেছেন। তো আশাবাদী ছিলেন যে একটা ভালো কিছু হতে পারে? আমরা কিন্তু অতটা আশাবাদী ছিলাম না সত্য কথা বলতে, যেটা
প্রথমে তো ভাবছিলাম যে মনে হয় কিছু একটা হবে, তারপরে যেহেতু নিউজ আসে নাই সুতরাং আর ওইভাবে কোনো ইয়ে ছিল না। এনা এনাদেরকে আপনি আজকে এখানে নিয়ে আস মানে নিয়ে আসছেন কেন, এটা একটু যদি আমাদেরকে বলেন, মানে সম্পর্কের জায়গাটা কেমন, মানে এনারা আসলে আমার ফুফা মানে নিজের মানুষের মতো নিয়ে এরা সবাই। আচ্ছা হ্যাঁ, ইনি আমারে পালছে, বিয়ে দিছে। আচ্ছা বাবার মতন, বাবার মতনই। বর্তমান ঠিকানা আপনার বলেন, আপনি কোথায় আছেন? ফরিদপুরে আছি, নার বাসা। এই বর্তমানে ওনার বাসাতেই আছেন? আচ্ছা আপনার বাচ্চাটা কোথায়? বাচ্চা মাদ্রাসা। বাচ্চা মাদ্রাসায় পড়াশোনা? একটাই ছেলে? একটাই মেয়ে। বয়স কত ওর? 8 বছর। 8 বছর। তো আপনি আমাদের কাছ থেকে জানলেন কখন যে এরকম একটা ঘটনা ঘটছে বা এরকম একটা পরিবার দাবি করতেছে, এটা এটা জানলেন কখন? আচ্ছা রাতে এমনি স্ট্যাটাস দেখছি। ও রাত্রে বেলায় দেখছেন? এত গভীর রাতে দেখছো? আমি তোমাকে বলতেছিলাম যে তুমি তারি আগে তোরাতে ঘুমাচ্ছে বলে আমরা হচ্ছে ফোন দেইনি, সকালবেলা ফোন দেওয়ার পরে আপু বলতেছিল যে আমি দেখেছি রাত বেলায়। ও আমি ওনাদেরকে ফোন দেইনি যে আমরা ঘুমাইছি। এরকম যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে আমাদের, আমরা তো ঘুমাবই না, কারণ আমরা তো স্ট্যাটাস দেওয়ার পরে তার জেগেই আছে রিয়াকশন দেখার জন্য। সকালবেলা আমি আরিফ ভাইরে ফোন দিই। আপনি ফোন দিবেন? হ্যাঁ। আচ্ছা তারপর উনি বলতেছে যে আমি ফোন দিতাম ঘুম নেই। হ্যাঁ এখান থেকে আপনার এখান থেকে যাওয়ার পর সাক্ষাৎ নেওয়ার পরে ওর আর ঘুম নেই। আমাদের ঘুম ছিল না আমাদের, ও বিশেষ করে ওর পর্ব নিয়ে আমরা যে পরিমাণ কষ্টে মানে ট্রাই কষ্ট করবো না, যে পরিমাণ আগ্রহী ছিলাম, দেখা যাক আল্লাহ ভরসা, এখন পর্যন্ত জানি না কি হবে। তারপরে আপনি ফোন দিয়েছেন? হ্যাঁ দিয়ে কি করছেন? তারপরে মইনুদ্দিন ভাই ফোন দিয়েছে যে আপনার এরকম পরিবার পাওয়া গেছে। হুম পরে বললাম যে হ্যাঁ ভাই আমি দেখছি। আচ্ছা তারপরে জিজ্ঞেস করছিলাম কিন্তু আর কিছু বলে না। আর কিছু বলে নাই যে কোথায় কি অবস্থা কেমনে আছে কিচ্ছু বলে নাই? কিচ্ছু বলে না। তো আজকে তো আলটিমেটলি দেখা যাক, যারা দাবি করছে এরা তো আসছে, এখন বাকিটুকু তো আপনার সামনাসামনি হলেই বুঝতে পারবেন কি অবস্থা। আপনি কি কাউকে দেখলে চিনবেন? দেখলে চেনার সময় কারোর চেহারা মনে নাই? কারোর চেহারা মনে নাই, তাহলে সামনাসামনি বসে যেগুলো স্মৃতি মনে আছে সেগুলো একটু বলার চেষ্টা করেন, যতটুকু বলছেন এর বাইরে যদি কিছু না বলা থাকে সেগুলো বলার চেষ্টা করেন। হ্যাঁ তারপরে হচ্ছে হলো বাকি বিষয়টার বিষয়গুলো বুঝতে পারবেন কি অবস্থা। আর এটা আল্লাহর অশেষ রহমত। জি কেন জানি এরকম ঘটনা আমার জীবনে বা আমার পরিবারে এইভাবে আসে। আমি এর আগে একটা ছেলে পাইছিলাম, ছোট্ট ছেলে, আমি ঢাকাতে তখন চাকরি করি, পানিঞ্জানবাড়ি চাকরি করতাম, এই নাখালপাড়ে মহাকালী টেকের এদিকে থাকতাম, আমার বন্ধু বান্ধব আছে এই পাশে, দেখো আপনাদের এই পাশে ওই নাসির টাসি। এখন আপনি পেশায় কি করছেন? এখন আমি রিটায়ারমেন্ট আসছি। রিটায়ারমেন্ট আসছি। আমি সরকারি কর্মকর্তা ছিলেন। হ্যাঁ আচ্ছা, লাস্ট কি মানে জব কি ছিল আপনার? লাস্ট জব ছিল পার্সোনাল অফিস, বিএ। ও বিএ, আচ্ছা ঠিক আছে বলেন। হ্যাঁ তারপর কি হলো? তারপরে মানে সেই ছেলেটা পাওয়ার পরে আমি বা তখন আমি খেলাধুলা করতাম, তো তো অনেক পত্রিকার সাংবাদিকদের সাথে জানাশোনা ছিল, অনেক পত্রিকায় দিয়েছি সেই বাচ্চাটারে থানায় জিডি করার পরে, এরপরে দিয়েছি সেই বাচ্চাগুলো। 1.5 মাস পরে আমার কাছে ছিল মহাকালী নাকানপাড়া, 1.5 মাস পরে সেই বাচ্চা আমার কাছে পালা ছেড়ে যায়, আর ছিল পটুয়াখালী লালুয়া বাড়ি ছিল। আচ্ছা তো এরকম আবার আমার মাও ছোট ছেলে মেয়ে পায়ে মানুষ করে বিয়ে শাদী দিছে, আমাদের পরিবারে এরকম আর কি হয়, আছে না এই কালচারটা? আছে হ্যাঁ কালচারটা আছে, আল্লাহ পাকই আর কি আমার মানে ওর মিলিয়ে দিয়েছে। মাশাআল্লাহ। তো দেখা যাক মুরব্বী কি হবে না হবে, সব তো সব চোখের সামনে দেখতে পাবেন, আপনারা পাশের রুমে থাকবেন, ওকে আমি স্টুডিওতে নিব, আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ। জি জি নিশ্চয়ই চলে আসুন তানিয়া স্টুডিওর ভিতরে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা থার্ড পার্টে প্রবেশ করছি, তৃতীয় ধাপ, গুরুত্বপূর্ণ ধাপ, যাচাই বাছাই করতে হয় আর কি। তৃতীয় ধাপের যাবতীয় ক্লুজ যেগুলো তানিয়া বলেছে এবং সব কিছু মেলানো হবে ইনশাআল্লাহ। কয়জন আসছে ওনারা? 5 জন। সালামু আলাইকুম।
দাও দাও সবাইকে দাও। সবাই একটু মাস্কটা খোলেন, সবাই মাস্কটা খোলেন, হ্যাঁ পরিচয়ের প্রয়োজন আছে। তুমি ওই রুমে চলে যাও ছোট যে, আমি একটু এক এক করে পরিচয় নিই সবার, হ্যাঁ যারা যারা আসছেন। আপনার নাম পরিচয়টা একটু বলেন প্লিজ। আমার নাম হলো ফারুক। মানে আপনি পিতা দাবি করতেছেন? আচ্ছা কথা বলবো আপনার সঙ্গে বিস্তারিত। আপনার ইয়েটা লাগবে বাকি দুজনের। আপনি? আমি হচ্ছে গান আপনার গান মেসেজ পাঠিয়েছিলাম। মেসেজ পাঠিয়েছিলেন আপনি আমাকে মেইল করছিলেন? হ্যাঁ আপনিই মেইল করছিলেন। কি নাম আপনার? এমডি অপু খান। অপু খান নামে একটা মেইল আসছে, আরেকটা মেইল আসছে, মেইলটা দুই জায়গায়। রাজীব খান, রাজীব শিকদার। হ্যাঁ আর রাজীব শিকদার নাম? রাজীব শিকদার আমার সাথেই থাকে। রাজীব শিকদার আপনার সাথে কি হয় আপনার বন্ধু পরিচিত? বন্ধু প্লাস মানে আমরা একই সাথে কাজ করি ফার্মেসিতে। আচ্ছা ফার্স্ট সোর্স এর আপনার মাস্ক রিটা মাস্ক দেখাইতে হবে। এটা খুলতে হবে? হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি। আপনার নাম কি? আমার নাম সোনিয়া। আপনি সোনিয়া? জি। আচ্ছা আর আপনি? আমার নাম শাহানা। আপনি আমাকে বলেন আপনি তার বোন দাবি করতেছেন, আপনি হচ্ছেন এই যে সোনিয়া বলছে সেই সোনিয়া, বোনের সংখ্যা বলছিল একজন, ও থাকাকালীন কি বোন একজনই ছিল? চেহারা তো মাশাআল্লাহ কার্বন কপি বলা চলে, কিন্তু সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তথ্য আমাদের মেলাতে হবে। আপনি ভিডিওটা সম্পর্কে জানলেন কবে, কিভাবে জানলেন এটা একটু বলেন। ভিডিওটা কে দেখছে আপনাদের পরিবারের সর্বপ্রথম? পরিবারের সর্বপ্রথম আমি দেখছি। আচ্ছা আমি দেখার পরে আপনি কোথা থেকে দেখছেন? আমি আমি আর কি যে ফেসবুকে মানে একজনের যার কথা বললাম তার কাছ থেকে আমি শুই না, তারপরে আমি এটাকে আর কি কেউ একজন এসে আপনাকে বলছে যে এরকম একটা ভিডিও গেছে? হ্যাঁ আমার কাকার মাধ্যমে, এক কাকার কাছে বলছে, কাকা আবার আমার ফোন দিছিল। আচ্ছা ফোন দিয়ে তারপরে আব্বুরে কইছে তুমি কাকার দোকানে যাও, যাওয়ার পরে তুমি মানে শোনো যে এটা সত্যি কিনা। হ্যাঁ তা আব্বু আবার বলতাছে যে না তোর কাকা দুষ্টামি করতেছে আমার নেওয়ার জন্য। আচ্ছা আমি কই না তুমি যাই দেখো, এইভাবে তো দুষ্টামি করার কথা না। আচ্ছা তারপরে আব্বু যায়, যাওয়ার পর আমি আবার ফোন দিয়ে দেওয়ার পরে জানতে পারি যে হ্যাঁ তমিজ নামে এক লোক আছে আমার আব্বার সাথে আগে একসাথে কাজ করত, ওনার ছেলে আর কি এই ভিডিওটা আপনাদের দেখে। তমিজ নামে এক লোক কাজ করত তার ছেলে হচ্ছে প্রথমে এই ভিডিওটা দেখছে। ওকে ফাইন ফার্স্ট সোর্স। হ্যাঁ তারপর ওই ওই ভাইয়া দেখা যেমন আর কি ওই আমার ওই কাকার দোকানে যে জানাইছে যে এমন আমাদের সাথে যে একসাথে আব্বার সাথে কাজ করত ওনার ফারুক মানে কাকার মেয়ের কি হারায় গেছিল না কয় যে হ্যাঁ হারায় গেছিল ওইটা তো ওর নাম পরিচয় সব পাওয়া গেছে, তাই এটা আপনি জানান। তারপরে এইভাবে যেমন আমি জানি, জানার পরে আমি ফেসবুকে ঢুকি। আচ্ছা ঢুকছেন, ঢোকার পরে আমি এই অনেকগুলা খুঁজতে খুঁজতে যেমন ওই তানিয়ার ওইটা পাইয়া যাই, নাম লেখা থাকে তানিয়া। তারপরে আর কি আমি ওই পেজে ঢুকি, ঢোকার পরে আমি ওর সম্পূর্ণ সব কথা শুনি। শোনার পরে রাত্রে তখন 10:30 কি 11 আমি কান্না করতে করতে আব্বার বাসায় যাই। আমার আব্বা থাকে আবার কালীগঞ্জ। আচ্ছা হ্যাঁ কেরানীগঞ্জে ওখানে একটা কালীগঞ্জ জায়গা আছে গুদারাঘাট বলে। তারপরে ওইখানে যাওয়ার পর আব্বার সাথে আমি বাসায় যাইয়া আমি উনি আমাদের বাসায় মানে খাওয়া দাওয়া করে, ঠিক আছে মানে তারপরে আর কি উনি আমাকে বিষয়টা দেখানোর পরে আর কি আমি আপনার হচ্ছে গান নাম দিয়ে সার্চ দিই, জিনিসটা সার্চ দিয়ে আপনাকে হচ্ছে গান মেইল করি। আপন ঠিকানার মেইলে মেইল করেন? আপনারা আপনারও আগে থেকে আইডিয়া ছিল না কিভাবে মেইল করতে? আইডিয়া ছিল না। আর আমার সাথে যে রাজীব শিকদার নামে যে ছেলেটা থাকে ও আপনার হচ্ছে গান এই লাইভটা ডেইলি আর কি দেখে, ও আগে থেকেই দেখতো, সো ওকে দিয়ে আপনি মেইলটা করেছেন। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে হলো প্রথম আসছে আপনার কাকার কাছ থেকে, আর আপনার কাকা জানছে কার কাছ থেকে? কাকা জানছে যে তমিজ কাকার ছেলের কাছ থেকে। তমিজ কাকার ছেলের সাথে? তমিজ কাকার সাথে আপনার কি সম্পর্ক? একসাথে আমরা কাজ করতাম। কিসের কাজ করতেন? গার্মেন্টসে কাপড়ের। আচ্ছা এই তমিজ কাকার সাথে তমিজ কাকার ছেলে দেখছে তাহলে প্রথম? নাম্বার আনছেন? নাম্বারটা একটু বের করেন, বের করে একটু ইয়েকে দেন, ওই আমাদের মহিউদ্দিনকে দেন। তমিজ মানে মাস্টার কাপড় ছিল, আমরা কথা বলে বুঝতে পারছো তুমি বিষয়টা? কথা বলে ওকে করে আমার সাথে লাইনে নিয়ে আসো, বাকিগুলো আমি ভেরিফাই করতেছি, ওই রুমে গিয়ে কথা বলো। আচ্ছা আপনার নাম কি? আমার নাম হলো ফারুক। ফারুক আপনি দাবি করতেছেন তানিয়া, যে তানিয়া এই ভিডিও তো দেখছেন উনি আপনার মেয়ে,
যা যা বলছি আমি একটু মেলানোর চেষ্টা করি। আপনার নাম ফারুক, আপনি যখন মেয়েটাকে কাছে রাখছেন বা যখন হারায় নাই তখন আপনার পেশা কি ছিল, কি করতেন আপনি? যখন আমার আমি মনে করেন যে ওখান থেকে আপনি এই টঙ্গি এসে পড়ছিলাম কামারপাড়া, আচ্ছা বুঝছেন, তখন আমি প্রতি সাথে সাথে আসতাম, তখন আমি মেশিনে কাজ করতাম, তো একটু পয়সা দেয় মেশিনে কাজ করতো পারি না বেশি করে, তা আমি ওই এই যে বাবু কাকা না এনে আমার মহাজন আর কি এনার ফ্যাক্টরিতে আমি কাজকর্ম করতাম, দোকানে শুরুমি বসমি করতাম, একের বাসায় থাকতাম, একের ফ্যামিলির লোকে থাকতাম, আমার সাথে সাথে খরচের টাকা দিতাম এখানে আমার ওই পয়সা। কিন্তু মাটি কাটার কাজের কথা বলছে, তা মাটি আমি দুই একদিন কাটছি এখানে। আমার পুরো ঘটনাটা মনে আছে, সাধারণত আমি এত ঘটনা শুনি, দুই একটা ঘটনা মনে দাগ কাটে বলে মনে আছে, আমি ওই সব জায়গায় একটু পরে যাচ্ছি। ওর মায়ের নাম কি ছিল? তানিয়ার মায়ের লাইলা বা লাইলি, তারপরে মনে করেন যে সে শাড়ি কাপড় নিয়ে বেচছে, এখানে আপনার মিলগেট আছে না, টঙ্গি মিলগেট, এখানে আপনার আমরা তো থাকতাম নদীর ওই পার, তোরা নদীর ওই পার, কামারপাড়া বা এই গ্রামটা, ওই ওখানে থাকতাম, ওখান থেকে ওই নদী খাল পারে এখানে মিলগেটে তেনা বাস্ত আর কি, গার্মেন্টসের তেনা। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, ওইটা বুঝে নাও। আর আরেকটা বলছে একজন বোন ছিল, একটাই মাত্র বোন, বোনের নাম হচ্ছে সোনিয়া, আপনি সেই সোনিয়া কাজ করতেছেন, ওকে। যা কিছু মনে আছে, বাবার সাথে মায়ের জন্য খাবার নিয়ে যেতেন গার্মেন্টসে, আপনারা নিজেরা? আমি খাওয়া দিয়ে আসতাম, দিয়ে আসতেন। ওর মা কোথায় আছে এখন? ওর মা আছে আপনার টঙ্গি কামারপাড়া। ওর মা জানে নিউজটা পাইছে? ওর মা এত এই নিউজটা পায়নি, আপনাদের সাথে কোনো যোগাযোগ নাই, সে তো অন্য সংসারে। আচ্ছা ওকে, এই যে এখানে একটা ভিডিওতে একটা শব্দ আসছে, যে মানুষটির জন্য বাবার সাথে মায়ের ঝগড়া হতো তার নাম আসছে, যেহেতু ভিডিওতে বলে ফেলছে আমি আপনাকে জিজ্ঞেস করি একটু, নূর আলম আলমগীর, কি আসলে ঘটনাটা? এই নূর আলমের সাথে মানে আমি তো প্রতি সপ্তাহে সপ্তাহে বাজিতাম, বুঝছেন, এই নূর আলমের সাথে তার সাথে মানে একটা সম্পর্ক হয়ে যায়, উনি কি পরবর্তী তাকেই বিয়ে করছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আর দরকার নেই, আমরা বিষয়টা নিয়ে কোয়ারি করতে চাই না, তার মানে এটাও ঠিক আছে। নদীর ওই পারে চাচার বাসা ছিল, চাচির বাড়ির সামনে খাল ছিল, এইটা একটু বলেন তো। হ্যাঁ, এটা নদী, এই কোন নদী? এটা তো বুড়িগঙ্গা নদী, বুড়িগঙ্গা। হ্যাঁ, মানে আপনাকে আমি একটু বুঝাই বলতেছি, আমার এই দুইটা মেয়ে, তারপরে আমি আমার ওয়াইফকে বললাম যে আমি তো একটু শেয়া না, ওরা দিয়ে দেখা তুমি আমার এই ছোট মেয়েটারে কিছুদিন রেখা আমার দিয়া দিও, ওই তো যেহেতু তোমার বাদক, তোমার মাতৃ মাতৃ সিনিয়র একটু রাখো, ভাড়া থাকতো। আমাদের উপর বরাবরই ঘাট আর কি, ঘাটে নিয়ে তার বাসায় অল্প একটু হাঁটলেই বাসায় যেতে পারতো, বাসায় না যায় মায়ের সাথে নৌকায় করে যাবার সময় নদীতে বড় বড় নৌকা দেখেছিলেন, সদরঘাত বুড়িগঙ্গা নদী, ঠিক আছে সব। পুকুর বাসায় বড় বোনের সাথে কিছুদিন ছিলেন, পুকুর বাসা কোথায়? বিক্রমপুর। আপনি ছিলেন ওখানে? ওখান থেকেই তো মূলত হচ্ছে আপনার বাবার কাছে চলে যায়, আমি ফোন রেকর্ডটা আমি শুনেছি। হ্যাঁ বলেন তো একটু। আমার ব্রেনটা ঠিক ছিল না, আমি মনে করি অরে নিয়ে কি মানে কি করব কাকা, আপনার এই যে ব্রেনে ঠিক ছিল না এটার বিষয়টা আমাকে আপনার কতটুকু মনে আছে, কি হইতো আপনার? কি এখন মোটামুটি আল্লাহর রহমতে সব ঠিক আছে? হ্যাঁ এখন সব মোটামুটি ঠিক আছে আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন, আপনি একটু মাস্কটা নামায় ফেলেন তো বা খুলে ফেলেন। হ্যাঁ আমার আব্বুর হচ্ছে এটা বংশগত রোগ। আচ্ছা। হ্যাঁ আমার দাদা ছিল, উনি মারা গেছে পরে আমার শুধু আব্বার একার না, আমার আরো এক চাচারও আছে, এরকম হয়, কিন্তু সব থেকে বেশি ওদের হইলো বোঝা যায় না, নরমাল দেখা যায়। আর আমার আব্বু যেমন আগে যখন আমার বোন হারায় গেছে তখন অনেক উৎপাত করতো, মানে ওনার কেউ ধরে রাখতে পারতো না, উনি যেটা বলতো সেটাই, আর খুব মানে শক্তিশালী ছিল,
তারপর এখন যখন বয়স হইছে এখন মানে হইলো কি মানে বেশি কথা বলে বা একদিকে জায়গা এখনো কিছুটা সিমটম আছে এখনো আছে মানে 12 মাস নাই যে বর্তমানে এখন সুস্থ আচ্ছা কিন্তু উনি এক বছর দুই বছর ভালো থাকে তারপর আবার 6 মাস অসুস্থ থাকে তো যখন এরকম একদম অসুস্থ হয়ে উনি যে সিচুয়েশনের কথা বলছেন এই তানিয়াকে হারানোর পরে উনি কিভাবে আসলো আপনার বাড়িতে উনি উনি সবকিছু ওনার মনে থাকে হ্যাঁ ইভেন কি ওনার যে মেনিয়া নিয়া ঘুরতাছে উনি ইচ্ছা করে হারায় নয় যে বললো না রিকশালারে নিয়া চিনাই নিছে হ্যাঁ অরে নিয়া ঘুরলেও মানে আবার আয়শা পড়তো যেহেতু কান্না করতো বেশি আমি একটু বুঝমান ছিলাম আমারে কেউ বললে আমি থাইকা যাইতাম কিন্তু ও ওটা মানতো না আর আম্পার কথা কি আমার মেয়ে কান্তাছে আমার কাছ থেকে রাখবি কে মানে তখন ওর রাগ হয়ে যেত মানে মেয়েরে খুব ভালোবাসতো কাকা আপনার এটা কি মনে আছে কেমনে আপনার মেয়েটাকে নিছিল এটা কি মনে আছে হ্যাঁ এটা আমার মনে আছে আপনি আমি মনে করেন যে অতি বিক্রমপুরে নিয়েছিলাম আমার আত্মীয় সব বিক্রমপুর তো ওখানে চিন্তা করলাম যদি আমার আত্মীয় স্বজন রেখে দিত তাহলে আমি যখন ছিঁড়ে যেতাম তাহলে আমি একটা টেনশন মুক্ত হইতাম যে আমার মেয়েটা আর পরে মালদা ছাড়া ছিলাম কি লাইনে আছে আচ্ছা কাকা একটা মিনিট আমি আপনার সোর্সের সাথে একটু কথা বলে নিই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি নাম ভাই আপনার আমি কিবরিয়া বলছি স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে কিবরিয়া ভাই জি মিরাজ ভাই মুখের কাছে নিয়ে বলেন হ্যাঁ আমরা একটু অনেক স্লো শুনতে পাচ্ছি হ্যাঁ কাছাকাছি আসেন হ্যালো বললাম উনি আমাদের আঙ্কেল হয় আমার বাবার সাথে অনেকদিন একসাথে জব করে গার্মেন্টসে হ্যাঁ তো সেই থেকে পরিচয় আচ্ছা আর এই ঘটনাটা পুরোটা আমার বাবা জানে এবং আমরাও অনেক দিন ধরে জানি আচ্ছা আমার আঙ্কেলের এমনটা সমস্যা যে জি তো আপনি কি প্রথমে ভিডিওটা দেখছেন আমাকে একটু বলেন ভাই আপনি কি প্রথমে ভিডিওটা দেখছেন দেখে ওনাদেরকে জানাইছেন জি না না আমরা জানি আপনাদের ভিডিওটা অনেক দিন থেকে দেখি এই কারণেই যখন প্রথম দেখছি তারপরে দেখার পরে দেখি যে ভিডিওটা আমার কাছে অনেক ভালো লাগে যে মানুষের একটা উপকারে আসে হ্যাঁ কেউ বা কেউ কেউ না কেউ এটা সাহায্য দ্বারা আচ্ছা মিরাজ ভাই আমি আমি যেটা জানতে চাচ্ছি সে হচ্ছে যে এই তানিয়ার ভিডিওটা সম্পর্কে ওনাদের পরিবারে কি আপনি জানাইছেন প্রথম দেখে না জি 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 আমি এবং আমার বাবা দুজনেই দেখছি দেখার পরে একসাথে বসে আমরা আলাপালো ছোট বললাম যে এরকম এরকম আমাদের আঙ্কেলের সাথে কোনটা কি আর যেহেতু বলছে যে আপনি যে যখন মেনশন করছেন যে সদরঘাট কিংবা শীতলক্ষা নদী একটু দূরতেই নৌকা কিংবা লঞ্চ চলে ঠিক আছে তখনই আমি মনে করি যে না আমার খালের সাথে বাসা ছিল জি আপনি যেটা বলতেছিলেন যে এই যে বাচ্চাটা নিয়ে নেওয়ার কথা আপনার কাছ থেকে কিভাবে কি নিল হ্যাঁ তারপরে মনে হয় যে বিক্রমপুর থেকে আমি চলে আসলাম ওই রাত্র বেড়া সন্ধ্যা পরে যেটা তা আমার আত্মীয় স্বজনরা কাজে রাখলো না তখন মনে হয় পুলিশের গাড়িতে আমার ওই বাচ্চা সহ উঠে এলো আচ্ছা এটা হলো আপনার বিক্রমপুর এটা হাসারার ভিতরে বসে জায়গাটার নাম হ্যাঁ তো উঠার পরে আমার সুমন্দি দেখছে আমার বোনের জামাই হ্যাঁ কিছু বলো না পরে আমাদের একটু সাগে বাইরে ওখানে চালতুকার আগের একটা জায়গা আছে মাজারের সামনে নাম নামাই কাকা এই ঘটনাগুলা আপনার মেয়ে আমাদের স্টুডিওর ভিতরে আছে এখানে কি আবার রিপিট হবে বিষয়গুলো হ্যাঁ একই জিনিস আমি বারবার আসতে চাই না আমি শুধু আপু যে বললো না এই যে মাজার আছে ও কিন্তু মাজারের কথা উল্লেখ করছিল চালতুকার মাজার ওই জায়গা মাজারের কথা উল্লেখ করছে কিছু কিছু বিষয় উল্লেখ করছে আপনি ভিডিওটা দেখছেন পুরোটা হ্যাঁ যে ফোনের ইয়ে নিয়ে মোবাইলে যে করতেন খাবার দাবার মেরে আপনি হচ্ছে হলো এই জিনিসগুলো খুব মানুষকে টাচ করছে আপনি আমাকে শুধু একটু বলেন যেটা কি রিকশাওয়ালারাই ছিনাই নিছিল নাকি অন্য কেউ না এখানে রিকশাওয়ালারাই ছিল মনে করেন যে আমি মনে করছি কি যে ওরা নিয়ে আমার তো ছিনে কোন আমি তো খুব গুলশান এলাকাটা বিদ্যা হারাইছি হ্যাঁ বুঝছেন গুলশানে হ্যাঁ গুলশানে যেমন অফিসের পাশে আচ্ছা হ্যাঁ এখানে হারাইছি আপনি এখানে হারাইছেন আবার এখানেই পাচ্ছেন যদি পান আজকে গুলশানের ভিতরে ঢুকছে পরে আমার থেকে চেক কাইরা নিছে তার মধ্যে কি ব্যাপার আমি তো মাথায় স্মৃতি পুরা কাজ করে না হ্যাঁ নেওয়ার পরে একে পরে আমার পুলিশেরা নিয়ে বান্ধা ছিল মাথা ঠান্ডা রাখেন আপনার মেয়ে
ঠিক আছে, আমি বাকি আর তথ্য কোনো কিছু মেলানোর দরকার নাই। আপনার মেয়ের শরীরে কোনো দাগ আছে, চিহ্ন আছে বলতে পারেন? ভিতরে জিজ্ঞেস করে যেহেতু বলছে চিনবে না, যদি চিনে তো আলহামদুলিল্লাহ, আর যদি না চিনে জিজ্ঞেস করলে এগুলো বলেন, আমি প্রথমে আপনাকে নিব। ঠিক আছে, একটু বসেন, খুলো, আপনারা তো সব শুনছেন। হ্যাঁ, ওকে, কিছু কি শোনা গেছে তানিয়া? বাইরে থেকে কিচ্ছু বোঝা যায় না। ঠিক আছে, হার্টবিটের কি অবস্থা? মানে সব ঠিক আছে? পালপিটেশন বাড়তেছে, রাইট? ওকে, তানিয়া, আমি প্রথম যে প্রশ্নটা জিজ্ঞেস করতে চাই, বাবাকে নিয়ে আপনার কি চিন্তা, মানে এখন চিন্তাটা কি? বাবা কি অবস্থায় আছে, বেঁচে আছে কিনা, মারা গেছে, কি মনে আসে মনের মধ্যে বাবাকে নিয়ে? আমার মনে হয় বাবা ওইভাবেই আছে, মানে ওই মানসিক ভারসাম্যহীন অবস্থাতেই হয়তো রাস্তাঘাটে কোথাও আছে, মানে এটা যদি বেঁচে থাকে ওইভাবেই হয়তো আছে, ভালো হয়েছে কিনা এটা জানেন না, এটা জানেন না। এবং কখনো এরকম নেগেটিভ কোনো চিন্তা আসে মাথার মধ্যে যে বাবা হয়তো বেঁচে নাই, এরকম করতে করতে হয়তো আর দুনিয়া থেকে চলে গেছে, এরকম কোনো চিন্তা আসে মাথার মধ্যে? আসে, আসে। ওকে, বোনটাকে নিয়ে কি চিন্তা হয়? মনে হয় বিয়ে শাদী হয়েছে, আছে বেঁচে, এরকম মনে হয়। মানে অ্যাট লিস্ট কেউ না কেউ তো আছে, ওইটুকু ওইটুকু মনে হয়। কখনো ভাবেন যে জীবনে কোনো না কোনো একদিন পরিবারের কাছে ফিরতে পারবেন? আমি খালি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার মৃত্যুর আগে একবার হলো আমার পরিবারের কাউকে দেখায়। কেন? মানে ছোটবেলা থেকে আর কি কারোর তো দেখি নাই। মায়ের কথা মনে পড়ে না? পড়ে, মা যে বাবার সাথে নাই এটা তো একটা স্মৃতিতে আছে, বাবার সাথে ডিটাচড, বাপ মা যদি এরকম না হইতো তাহলে হয়তো আজকে জীবনটা এরকম হইতো না। কিছুই ভাবে না, এটাই ভাবে যে আমি যার কাছে যদি নিজের কারোর কাছে থাকতাম তাহলে আমার জীবনের এগুলো হইতো না। আমার অনেক জীবনে অনেক রাস্তা পাড়ি দিতে হয়েছে। আমি আপনাদেরকে বেসিক ভিডিওতে একটা কথা বলেছিলাম যে ওর লাইফটা নিয়ে যদি কোনো পোট্রে হয়, কোনো সিনেমা হয়, কোনো নাটক হয়, বিলিভ মি, আমি যখন বলতেছি আমার গা শিউরে উঠতেছে, বাট আমি কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না, আমি শুধু এতটুকুই বলতে পারলাম, আর কিছু বলবো না। কতগুলো হাত বদল হতে হয়েছে আপনার এই সিচুয়েশনালি আনুমানিক? আমি বলতে পারি না, আমার মনে নেই অনেক। এই ঢাকাতেই আমি অনেক বাসায়, আমার মনে হয় আমার ভিডিওটা দেখছে অনেকেই চেনে। এই ঢাকাতেই? এই ঢাকাতেই আমি অনেক জায়গায় ছিলাম, অনেক মানুষের সাথে ছিলাম। আমার হচ্ছে কি মানে আমিও ভালো ছিলাম না, আমারও অনেক ভালো বড় লোক পরিবার মিলছে, কিন্তু আমি থাকতাম না। মানে আপনার মানসিকভাবে লাগলেই আমি চলে যেতাম, আমার দোষই ছিল। মানে এই করলে আমি কাপড় চোপড়ও গোছাইতাম না, টাকা পয়সাও দেখতাম না, নিজে কি পড়া আছে ওইটা চলে পরে বের হয়ে যেতেন, পরেও না নিজে হাফ প্যান্ট পরা কি না সেটাও দেখতাম না, চলে যেতাম। কারণ ও মানসিকভাবে কিন্তু ও যে ধাক্কাটা খেয়েছে ছোটবেলাতে সে কারণেই ওর আচরণটা হতো। আর মা বাবা মানে অনেক দিন খুঁজি, মানে এ বলে কোথায় হতে পারে তোর দেশ, তো প্রথমে কোনো জায়গায় ইয়ে হতো না, খালি ঢাকার দিকে মন ছিল। তারপরে আমি বলি যে হয়তো ফরিদপুরের দিকে গেলে আমার বাবা মা পাবো, তো এদেরকে যখন পাই তখন আর কি মনে হলো যে না, এরা হয়তো আমি হয়তো ভুল বলতেছি, এরা আমার এটাই বুঝাইছে যে তুমি তুমি ছোটো ছিলা, 3.5 বছর বয়স ছিল, তুমি ছোটো ছিলা তো তোমার অত কিছু মনে নাই। তখন ওইটাই মাথায় আসে যে হয়তো আমার কিছু মনে নাই, কিন্তু তারপরেও আমি ভাবি যে না, আমি যে এত কথা বলতেছি কিছু তো একটা সত্যি হবে, কিছু তো একটা সত্যি হবে, কিছুই মিল নাই, শুধু জন্মদাগ। তারপরে যখন এনারা বুঝলাম যে না
এটাও মিলে না, তখন এই ভাবি যে কোথায় হতে পারে। আপনার পায়ে যে পোড়াটা, এটা কিভাবে হয়েছিল মনে আছে? এটা মনে আছে যে মাটির চুলায় মা রান্না করছিল, ওই চুলায় আর কি খেলতে খেলতে দৌড়ে যেয়ে পড়ে গেছিলাম, পরে আমার পায়ে আমার আব্বু মা ডিম ভেঙে দিছিল। আচ্ছা, আমার বোনও ছিল। বোনও ছিল। আপনি এখানে যা বলছেন তার বাইরে এমন কিছু কি আছে যেটা ওরা যদি ওদেরকে জিজ্ঞেস করতে পারবেন? অনেক তথ্য, অনেক কিছু যেটা হয়তো ভিডিওতে বলা হয়নি, এখন মনে পড়তেছে? বেশি কিছু মনে নাই, মনে থাকার ভিতরে হচ্ছে। আচ্ছা, এখন বলেন না, যদি ওদেরকে না চেনেন ওদেরকে জিজ্ঞেস করেন, অনেক কিছু তো মনে ইয়ে হইতে পারে। তো আমি যিনি বোন দাবি করছে সোনিয়া, তাকে ফার্স্ট নিয়ে আসি, তারপরে উনি আপনাকে কি বলে, কে বেঁচে আছে, কে কি অবস্থায় আছে, আর যারা আসছে তাদেরকেও যদি প্রয়োজন হয় তাদেরকেও আমি নিয়ে আসবো, ঠিক আছে? আল্লাহু আকবার, দেখা যাক কি হয়। হ্যাঁ, সোনিয়া ফোন টোন রেখে আসে। পাও কিভাবে পড়ছিল আমার? তোমার আগুন নাকি চুলা আছে না, ওইখানে খেলা করতে চাই তুমি পড়া গেছিল, ওই চুলার মধ্যে পা ঢুকা গেছিল তোমার মা ছিল। পরে পাও কি করছিল? পাও অনেক কিছু ডিম টিম পেস্ট মেশে গুলো ভাঙা ডিঙ্গা দিচ্ছে পায়ের মধ্যে, তোমার মনে আছে? তোমরা আমার ভিডিও দেখছো কবে? দেখছি মাত্র পরশু দিন। এর আগে দেখো নাই? না, এত লোক দেখছে তোমরা দেখো নাই? আমরা তো জানি না, এই যে ওনার অনুষ্ঠান মানে এরকম ওনার ই দেখি, কিন্তু কোনোদিন ওই লাইভে পেজে ঢুকা অনুষ্ঠান আছে না অনুষ্ঠান দেখি নাই। আরেকজনের মাধ্যমে জানার পরে তারপরে যখন দেখছি তা নিয়ে লেখা সার্চ দিয়া, তারপরে আমি শোনার পরে তোমার সব কথা শুনছি, শোনার পরেই তো আমি আর ঠিক নাই, কাঁদতে কাঁদতে আব্বার বাসায় গেলাম রাত্রে বাজে 10:30, 11:30। তখন আমি ওনাদেরকে আরেকজনের মাধ্যমে মেল পাঠাইছি। আরেক জায়গা কোনো জায়গায় আছে? বুকে আছে তোমার। কে, জন্মদাগ আছে? হ্যাঁ, জন্মদাগ। আর কোনো জায়গায় ক্ষতি হয়েছিল আমার? আমার মনে আছে পা পুড়ছিল আর তোমার বুকে দাগ আছিল, কিন্তু আর কোথাও কি পয়রা টয়রা ব্যথা পাইছো কিনা? পাকা কোনো ভাড়া বাসায় থাকতাম? পাকা পাকা ভাড়া বাসায় থাকতাম। তুমি স্কুলে যাইতে? হ্যাঁ, নজু নুরুর বাসার ছাড়াই আরো সামনে ওই বা ওইখানে আর কি আমার ওইখানে দুই রুম, এক রুমের ফ্ল্যাট, ঘরের ভিতরে বাথরুম ছিল, জানালা ছিল? হ্যাঁ, জানালা ছিল, বাথরুম ছিল, আর একটু সামনে জায়গা ছিল রান্না করতো দরজার সামনে। আমার কি খাইতে ইচ্ছা করতো যেটা সব সময় আমার দিত আইনে? আমার খেয়াল নাই, রাত্রে আইনে রাখতো আমি ওইটাই খাইতাম, বিস্কুট। আমার খেয়াল নেই ওই ওই কথা। আচ্ছা, আমারে কারোর কাপড় পরাই দিতা মার? আমাদের বাসায় কোনো মুরব্বি থাকতো বেড়াইতে আসছিল কোনোদিন, মহিলা ওই বাসায়?
মুরব্বী, আমরা তো দুজন একাই থাকতাম না, কোনো কেউ আসতো না, শুধু নুরু আসতো মাঝে মাঝে, নুর আলম। সেটা তো আসতোই, কিন্তু আর কোনো মানে আত্মীয় আমাদের? আত্মীয়র কথা তো আমার তো এরকম মনে পড়তেছে না। নানি আসতো, খালাই আসতো, খালা ছিল এই যে নানি কি আমাদের মতন এরকম হাঁটতো না, একটু না না একটু বয়স ছিল। আর পাশের ফ্ল্যাটে আমাদের পাশের রুমে, ওই ওই রুমে আমরা যা খেলা টেলা করতাম, আমাদের রুমের পাশে আরো লোকজন ছিল ভাড়া, ওইখানে আমি এক বাসায় খেলতে যাইতাম অনেক। হ্যাঁ, কার সাথে খেলতাম বাগানে? আমার অত কিছু মনে নাই, কিন্তু আমরা তো প্রায় দুই বোন, আমার জুতা প্রায় সময় হারায় যেত, তোমার মনে আছে কিনা আমি জানি না, খেলতে গেলে জুতার লেগে মায় অনেক মারতো। আচ্ছা, আমার কিছুতে কামড় দিছিল, সেদিন আমি অনেক ভাত খাইছিলাম, মনে আছে? না, আমার ওই কথা স্মরণে নাই। তোমার এত ছোটবেলার কথা কিভাবে মনে রইছে? এটাই তো অবাক, আমাদের আত্মীয় স্বজন যারা দেখছে সবাই কান্না করছে। তুমি যে খালের কথা কইলা না, ওই চাচার বাসার সামনে খাল ছিল। ওনারে কি চাচাই বলতাম না অন্য কিছু? চাচাই, জ্যাঠা, জ্যাঠা, জ্যাঠা বলতাম, জ্যাঠা, জ্যাঠা, আমরাও জ্যাঠাই বলতাম। কালু ভাই আছে না, ফেঞ্চিয়াপা, কালু, শরীফ আর চার ছেলে মেয়ে। আচ্ছা, আমি চাচার বাড়িতে যখন তোমার আমি যাই দেখি, ওইখানে তো তুমি আর আমি থাকি। হ্যাঁ, আর ওইখানে থেকে আই যে বিক্রমপুর চলে যাই ফুপুর বাসায়। তার আগে আব্বা কি কাজ করত? তার আগে ওইখানে ওইখানে থাকতে কি কাজ করত? ওখানে দর্জি কাজ করত দোকানে। হ্যাঁ, আমি গেছিলাম। হ্যাঁ, তুমি গেছিলা। এই যে ওই কাকার আসার কথা ছিল, ওনার যে কোনো একটা সমস্যার কারণে উনি আসতে পারেন এইখানে। উনি ওনার যেই দোকানে তুমি যাইতা, জসিম গার্মেন্টস নাম, রাস্তার কিনারে গাড়ি, একদম রোডের কিনারে দোকানটা, ঠিক আছে? অনেক রিক্সা গাড়ি টাড়ি ওইখান দিয়ে যায়। আর ওই দোকানটা বর্তমানে ওই দোকান ওখানে আছে, কিন্তু ওনার আর কি নাই ওইখানে, ওনারা চাকরি ছাইড়া দিচ্ছে, দোকান ছাইড়া দিচ্ছে, ওইটা ওই ব্যবসা আর ই নাই। আর আমার যতটুকু খেয়াল আছে, আমি তো ছোট ছিলাম, কোনো সমস্যা নেই, ও কথা বলে না। আমার তোমার যতটুকু খেয়াল আছে, আমার তাও খেয়াল নাই, মানে আমি তো অবাক, ওর কথা শুই না। আর কিছু মনে আছে তানিয়া? ওইখানে থাকতে আমার অসুখ হয়েছিল। আর তুমি যে কুয়ার পানির কথা বললা, এই যে নদীর ওই পার ছিল নানিদের বাড়ি, কোনোদিন বেড়াতে গেছি আমরা? হ্যাঁ, ওইটা আমাদের আপন নানি না, তাহলে আমার মার খালা ছিল, খালাগো বাড়ি। আর ওই জায়গার নাম হয়েছে পাকিস্তান মাঠ, তোমারে যাইতে না করতাম না, ওইটারে হাউস বলতো, কুয়া না। হ্যাঁ, মানে বালতি দিয়ে পানি উঠাই আমরা গোসল করতাম, কিন্তু গভীর ছিল, এখানে পড়লে আর বাচ্চাদের উঠে। ওনাদের বাড়ির সামনে কি কোনো বিল্ডিং? বিল্ডিং ছিল, আর এক সাইডে টিন সেট, টিন সেটেই আমার নানিরা থাকতো, আর সামনে যে সাততলা আটতলা বিল্ডিং ছিল, ওই বিল্ডিং এও আমরা যাইতাম, চকলেট বানাইতো না, অনেকে চকলেট বানাইতো, ওখানে কবুতরও ছিল, কবুতর ছিল। আবার সামনে কিন্তু বাথরুমের যে ইগুলো, ওইগুলো বিশাল বড় বড় হাউজের মতন, বাথরুমের যে সাইড গুলা। তো ওই যে ওইখানের মামারা কি কাজ করত? ও মামা, তো ওই মামা এখন বর্তমান বিদেশ, তখন কি ছিল? তখনও ছিল, তখন ওইখানেই ছিল। আর নানা আছে না, লেসপিতারের ব্যবসা করত। নানা কি মোটরসাইকেল চালাইতো? না না, কোনো সময় চালাইছে? মামায়ের ছিল মনে হয়, সম্ভবত, আমার যতটুকু খেয়াল আছে। প্যান্ট শার্ট পরছিল নানা? হ্যাঁ। আর আংটি আছে না, উনি আংটির ব্যবসাও ছিল, আংটি লেস। ওইটা মনে নাই আমার, মনে আছে যে আমার ওইখানে কোনো মামা বিদেশ ছিল, এটুকু মনে আছে। আর আমরা খেলছিলাম তো একটা চৌকিতে, কেমন যেন পার্টিশন দিয়া, মানে ওরকম মনে হয় আমরাই করে খেলছি সম্ভবত, এটা মানে মনে আছে। আর ওই মামার রুমের মধ্যে একটা ট্রেডমিল ছিল, যেটার মধ্যে দৌড়ায় ব্যায়াম করে, আরেকটা কুয়া ছিল যখন টুঙ্গি আমরা ছিলাম না, তোমার পাপুর ছিল যেখানে, ওইখানে বাসার পাশে একটা কুয়া ছিল, ওইখান থেকে আমরা উঠে পানি উঠাইতাম অতি ফাস্ট, যখন আমরা ওইখান থেকে সরকারি জায়গা পাই, তারপরে আব্বু ঘর উঠায় ওই জায়গায়, ওইখানে ইস্তেমা হইতো, তোমার মনে আছে? অনেক মানুষ আসতো। আচ্ছা, আব্বু মাটি কাটার কাজ করতে বলছি না? হ্যাঁ, করতো, সেটা পারমানেন্টলি না, না কখনো কখনো, কখনো যখন ঢাকা থেকে যাইতো, উনি তো সপ্তাহে সপ্তাহে বাড়ি যেত, আর যখনই বাসায় যেত রাত্রে ঘুম থেকে আমাদের উঠাইয়া, তারপর উনি জানিয়ে আসতো আমাদের খাওয়াইতো, যত রাতই হোক। আমারও তো নিয়ে গেছে এখানে। হ্যাঁ, সেটা কোন দিক মানে? সেটা হচ্ছে, তোমার জায়গাটার নাম হচ্ছে টঙ্গি,
এই জুতার কারখানার কথা মনে আছে তোমার? জুতার কারখানা বড় বড় না ওইখানে, আর ওই যে এই রাজমিস্ত্রি কাজ করতে কোনোদিন দেখছো? হ্যাঁ রে, ওনার হাতে একটা একবার কি জানো মেশিন আমার কাছে আইনা দিয়েছিল, আমি পয়রা ভাঙে ফালাইছিলাম হাতের থেকে ফালাই, আমি অনেক কান্নাও করছিলাম। ওই এমন ঈশ্বরের খুন্তি মতন ওইগুলো আইনা বাসায় রাখতো মাঝে মধ্যে, মাঝে মধ্যে করতো আর কি, সব সময় না, যখন বাসায় যাইতো ঢাকা থেকে মাঝে মধ্যে। আবার মার খাবার নিয়ে যাইতা না তুমি আব্বুর সাথে? ওইখানে কি তোমার মনে আছে কোনো সাঁকো বড় কাঠের মানে বাঁশের পোল পার হইতই তো? মনে হয়, কিন্তু মায়ের কি কোনো কাহিনী আছে পানিতে? পানিতে মার, মা পানিতে পড়ে যাওয়ার কোনো কাহিনী আছে মার? মার পানিতে পড়ার কাহিনী আছে বুড়িগঙ্গায়। ওনারে কিভাবে পাইছিল? ওনারে অনেক কষ্টে পাওয়া গেছে, উনি কাপড় যখন ই করতো তখন উনি নৌকা ডুববা গেছিল। তারপরে তোমার এত কথা কেমনে মনে আছে? আমি এই চিন্তাই করি, তুমি আমার বোন আর কেউ না, রক্ত আছে না, রক্ত ডিএনএ টেস্ট করে লাগে নিমু, তোমার আব্বুরে তুমি দেখলেই চিনবা। না মানে ওই গল্পটা আব্বু বলতো যে একটা আঙ্গুল দেখা গেছিল, সে একটা আঙ্গুল দেখা গেছিল, তারপরে ওনারে কে যেন দেখা চিনছে, চিনার মানে মানুষ আছে। হ্যাঁ, উঠানোর পরে অনেক অসুস্থ অবস্থায় বাসায় এসে ভিজা কাপড় চোপড় নিয়ে, আর আব্বুরে যখন অসুস্থ হইতো, আমি তো জানি না কিন্তু আমি ওইটুকুই আমার খেয়াল আছে, যখন ব্রেনটা অসুস্থ হইতো তখন আমার বড় চাচা এসে অনেক মারধর করতো, এই কথাটা তোমার মনে আছে, খেয়াল আছে? উনি যখন পাগলামি বেশি করত। মনে নাই, হয়তো মনে নাই। আর এটা কোন বাসায় হয়েছিল দুর্ঘটনাটা মনে আছে তোমার? পাকা ঘরে থাকতে মনে হয়। এটা ঢাকা, এই জায়গায় ক্যানিগঞ্জ বর্তমানে ঢাকায়, তো আমি শুরু থেকেই বলতেছি কিন্তু যে ক্যানিগঞ্জ সেটা হলো তোমার এই স্টুডিও রংধনু স্টুডিওর সাথে বাড়ি ছিল, ওই বাড়ির সামনে গেটের সামনে রংধনু স্টুডিও একটা স্টুডিও ছিল, যেখান থেকে আমার পা পড়ছিল। ওই বাসাটা কেমন ছিল? ওই বাসাটা ছিল তোমার মানে বেড়া টিন আছে না ওরকম, মানে খোলা বাড়ি যেটা, ওটা পাকা বাড়ি ছিল না। তুমি কলম দিয়ে কি বানাইতা? আমার অত কিছু মনে নাই, তোমার যতটা মনে আছে। না, কলম জ্বালায় কি বানাইতা? ওই যে ই ফুলায়া ফুদিয়া ফুদিয়া, ওই অভ্যাস আমার এখনো আছে। তোমার কি ছেলে মেয়ে আছে কেউ? আমারও দুই মেয়ে, বেশি কি দেখলে বলতাম যে আমার এটা দরকার? আমার আসলে খেয়াল বলা মুশকিল হবে, আসলে খেয়াল নাই, কারণ তোমার যতটা মনে আছে আমি তো দেখতেছি আমার মন আরো মানে ই মানে আমি এত কিছু কুটিরারি মার পানির কথা যে কইলা এটা তো আমার খেয়ালই ছিল না, এই যে এখন তুমি বললা। আসলে কি তুমি যে ঘটনাটা আনুমানিক করছো যে আমার বোন রাগবাগ করতো, ঠিক আছে, ওইটা তো সত্যি, কারণ তুমি বুঝতে যতটুকু বোঝার আমি যে কিরকম করতাম বাসা থেকে। উনি সিগারেট খাইতো, তুমি পছন্দ করতে না? না, আমি কোনো কিছু মানে ওই লোকেরই আমি সহ্য করতে পারতাম না, এই রয়েছে মূল কথা, মূল কথা। আর এইগুলো নিয়েই আব্বা আমারে নিয়ে আইসে, আব্বা অনেক কাঁদছে তুমি দেখো নাই? দেখছি, আব্বা আর আমারে নিয়ে অনেক কান্না করছে, বলছে তখনই যে তুমি কি তোমার মার সাথে থাকতে চাও না আমার সাথে? তখনই মানে আলাদা হওয়ার ব্যাপারটা আমরা অতটুক বয়সে নিতে পারি নাই, অনেক কান্না করছি, করার পরে আব্বু আমারে নিয়ে আসে, কিন্তু তুমি ছোট ছিলা তাই তোমার রাই খাইছে, আর এমনও অনুরোধ করা হয়েছে যে ও তো ছোট আর তুই কিছুটা দিন রাখ, কিন্তু সে তাও রাখে নাই, তোমারে দিয়া গেছে, যদি ও দিন তোমারে না দিত আমার নির্দিষ্ট একটা জায়গা জানা থাকতো যে ওইখানে আমার মেয়ে আছে আমি নিয়ে আসতে পারো, ও দেওয়াতেই ওনার মানসিক, তখন তো জানো ওই মানসিক রোগ। ফুফুদের পাশে তো আমরা ছিলামই, তখন আমি যে বলছি রাত্রে নিয়ে গেছিল আব্বু। হ্যাঁ, তুফানের রাত, তখন অনেক বৃষ্টি নামছে। তারপরে আব্বু ফেরত আসছিল বাড়ি? না, আর আসে নাই, তোমার কান দেখে নিয়ে গেছে তোমার ঘুম অবস্থায়, তুমি মানে ঘুমের থেকে উঠে গেছো তারপরে তোমার কুলে করে নিয়ে গেছে আব্বু। ফাইন, আমি এই জায়গাটায় আপনাকে বলি, আপনি হয়তো কিছুটা বুঝতে পারছেন, আপনার বাবা এখনো বেঁচে আছে। হ্যাঁ, এবং আপনার বাবা আসছে স্টুডিওতে, সো আপনারা একটু জাস্ট ওনাকে ডান পাশে জায়গা দেন, আমি ওনাকে নিয়ে আসি। মা, মা তো আব্বু বিয়ে করছে না, সেই মা আসছে তোমার দেখালে, আর ওই মা তো ওনার সংসার নিয়ে এখনো
ওই নাম কি ঠিক আছে আমার ঠিক আছে কিন্তু দেখেন তো আপনাকে দেখলে চেনে কিনা কিনা আলমগীর না দেখেন তো চেনেন কিনা চিনছো আপারে বসুন যান ডান পাশে বসুন কাকা বসো দিকে কিন্তু দেখো তোমার এমন ভাবে নিয়ে আব্বাই ঘুরতো কিন্তু তখন দাড়ি ছিল না এখন দাড়ি রাখছে দেখো তো আব্বু সে আর মনে নাই চেহারা মনে পড়ে না তুমি দেখলে বুঝতে পারতাছ না কোনো সমস্যা নাই লেট দেম টক এরকম এইভাবেই তোমার পাঞ্জাবি নিয়ে যখন স্মৃতিশক্তি হারা যেত তোমার নিয়া নিয়া ঘুরতো পাঞ্জাবি পরা থাকতো না তোমার আব্বু তোমার খেয়াল আছে ওইখানে আমারে তো উনি নিয়ে গেছিল উনার কি কিছু মনে আছে আমি বললে উনি বলতে পারবেন হ্যাঁ খেয়াল থাকে উনার যে আমার যে রিক্সাওয়ালারা সেগুলো সেটার কাহিনী কি সারা কাহিনী কও রিক্সাওয়ালা আগে তোমার এক জায়গায় ওই যে রামপুরের ওদিকে নিয়ে গেছিলাম একবার তোমার 50 টাকা দিয়েছিল ওটা আমার মা যে মহাজনের চাষতো ভাইয়ের বাড়ি ওদিক থেকে হাঁটতে 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 স্টাফ রোড কাকলি ওদিক দিয়ে ঘুরছিলাম তোমার লিয়া তারপরে মনে করো যে গোলশানের ভিতরে দিতে ঢুকলাম পরেই সন্ধ্যা হয়ে গেল গা তখন আমার কাছ থেকে কাইরানি হবে কতজন ছিল ওরা কয়জন ছিল তা কই তার না 2-3 জন ছিল সময় ওখানে ফুলের নার্সারি আছে রাস্তার কিনা দিয়া এখান তো ঘুরছি দোতলা বাসে উঠেছিল মনে আছে হ্যাঁ হ্যাঁ দোতলা বাসে তুমি পারি না কি আনতে গেছিল জানো আমার হলো ওনার প্রতি আর কিছু মনে নাই যে এখন জিজ্ঞেস করব যাই ছিল বলছি কিন্তু বোনের সঙ্গে অনেক কিছু মনে ছিল ও আপনি শুধু এটুকু বলেন ও আপনার বোন আপনি যা মিলস বলছেন তাতে কেউ আর মার কথা তুমি আমারে বলতা যে তোমার আম্মুর কোনো একটা ঘটনা আছে পানিতে পড়ার হ্যাঁ পানিতে পড়েছিল কাপড় ব্যস্তায় ছিল পানিতে পড়েছিল সদরঘাট তখন আমরা নদীর ওই পার থাকি ঠিক আছে তারপরে তোমার এটা খেলা আছে আমরা যে টঙ্গি যে এই যে কামারপাড়ার উপরে প্রথম আগে বাসা বাড়ি যাওয়ার আগে আমরা একটা বস্তির ভিতরে ছিলাম তুমি বাপুর সাবা পায়ের দাগ আছে তোমার চুলার ভিতরে পা পড়ে আছে বাপুর ছিল পায়ের দাগ আছে খেলা আছে তোমার তুমি তো তানি খেয়াল আছে তোমার ইতিহাস তুই হই না আমার কলিজা ফাইটে গেছে কালকে তোমার চাষতে বেঁধে যায় সবাই কানছে তোমার চাষিরা কানছে তোমার বিস্তারিত ঘটনা কই কই মানুষের আঘাত খাইছো আমি রাজমিস্ত্রিগুলোর সাথে কাজ করছি তারপরে ও বলবে যে ওদিকে একটা জুতার ফ্যাক্টরি থেকে রান্না বাড়ি করতাম তুমি আমার সাথে যাবে থাকতে জুতার ফ্যাক্টরিতে আসিলাম তারপরে মনে করো যে একটা বাড়িতে 2-3 দিন মাটিও কাটছি ওই ওরা আমার কাছে ঠিক আছে ভাই রাজমিস্ত্রি কাম করেন আমি আমার বিয়ের বাড়িতে কাম করেন কাম করলাম ওই পাশে রাস্তার লোক দিয়ে তুমি আর সঙ্গী তো আমার পরে ওগুলি কইতে এই তুমি সাক্ষাৎকারে রিলাম তোমার আমার রিল দাও না ওরা তো মনে থাকবে কইছে আমি যখন হারাই তুমি যে নামে হারাইছো তুমি যে তোমার মাঝে নামে নিয়ে নিয়ে বসতি বাইতে বাসা বাড়ি গেলে ওই জায়গাটা স্টেশন রোড টঙ্গী স্টেশন রোড আমি যখন হারাই তখন আমার বয়স কত 4 বছর 4 বছর পুরানো আর মাশাআল্লাহ আমি মেমরি ভেরি শার্প মেমরি হারাইছি কত বছর তুমি হারাইছো 4 বছরের বাচ্চার এত কিছু মনে থাকা এটা বিশাল ব্যাপার কারণ আমার বাচ্চার বয়স 4 বছর তো আমি কিছুটা ইয়ে করতে পারি হ্যাঁ অনেক কিছু মনে আছে এটা বাচ্চারা যে পরিবেশে বড় থাকে না ওই ওই জিনিসটা অ্যাডাপ্ট করে জি জি আগে আমি গতবার আমার মাথা ফেট করছে আমি খাগড়াছড়ি পাহাড় জঙ্গলে গিয়েছিলাম 11 দিন 11 রাত রোহিঙ্গারা যে সাইডে বর্ডারের ওদিক গেছিল আর ওনার শরীরে যে অবস্থা দেখেন ওনার শুধু কঙ্কাল দেখা গেছে শুধু আর কত জায়গায় যে আঘাত খেয়ে চামড়া ছাল ছুরি উঠে গেছে এগুলো এখন কি মার সাথে দেখা হয় না নৌকার ওইখান থেকে মার সাথে শেষ দেখা
কিন্তু তোমার আমার এই মিল হয়েছে এর একটা কারণ আছে, এর নানি আছিল এই আমার ওয়াইফের যে মা তার আমার ওয়াইফের নানি আর কি, এর মা আমার আগের ওই স্ত্রী। এটা আপনি নুরুল্লাপুর সানালের দরবার নাম শুনছেন কোনো? নুরুল্লাপুর ওখানকার ভক্ত ছিল আর কি। এগুলো এগুলো বলেন না কাকা, আপনি যদি ক্রেডিট দিতে হয় শুধু আল্লাহর আল্লাহর কথা বলেন আর কিছু না। আল্লাহকে গাই সবসময় নামাজ পড়ে কইছি যে আমি জীবনে বাইসা থাকলে আমার আমার বন্ধুরা সবসময় গাইতো যে আমার মেয়ে জীবিত আছে কিন্তু ভালো একটা জায়গায় হারিয়েছে গোলশান, হয়তো যদি গোলশানবাসীরা পালে তাহলে তো ভালো জায়গায় মানুষ হবো, কিন্তু যে এইভাবে এত হাত বদল রিস খেলারা নিয়ে এই করে, কিন্তু আমি দেখছি রিস খেলারাই ওরা ই করছে মনে করেন যে আমাকে চিনাই নিছে। আপনার বাবাকে তখন উনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল, আপনার বাবাকে তখন বেঁধে ফেলা হয়েছিল, আপনাকে টিটা আলাদা করে আপনার বাবার কথা অনুযায়ী পুলিশে বা কেউ একজন আপনাকে বেঁধে ফেলছে ওখানে মারধর খাইছি মনে করেন। পরে বেশিতে বেশিতে এক বাড়িতে ঢুকতাম না, মানুষ অন্ধটা ভাইবে আমাকে এমন মারছে। ও ও হারা যাওয়ার পরে আপনি খুঁজতেন ওকে? আমি খুঁজতাম মানে দুই তিন দিন মনে করেন যে পাগলের মতো মানে দিন গেছে না গেছে বলতে পারি না, গোলশান এলাকাতে ঘুরছে খালি। আর অনেক মানুষে মারছে মনে করেন, এমন এক জায়গায় মারছে মনে করেন যে ওখানে বাঁচার কথা ছিল না, পরে রক্ত মক্ত নাক দা সব বাইরে গেছিল। পরে বাইরে হয়েছে মনে করেন যে বিকাল করে হয়েছে গা গাছতলা বেরোছিলাম, পরে মনে করেন পাগলের মতন লোক আইসা আমার মাথায় পানি পুনি দিয়া ঠিক গেছে আমাদের, কারণ আবার পরে একটু করে সুস্থ হয়েছি। এইভাবে আমার জীবনটা কাটছে। তানিয়া ছোটকালে একবার চাতুর গেছিলাম গা মনে করেন। সব কিছু তো শুনলেন, আপনার বাবার এই যে সমস্যাটা এটা জেনেটিক্যাল, এটা ওনাদের হেরিটেজ মানে ফ্যামিলিতে আছে, এবং এটা মেডিকেল সায়েন্সের ভাষাতেও এটা এটা সম্ভব। হ্যাঁ আমি মিডফুট দুইবার ভর্তি ছিলাম, আমার এই ওয়াইফে আমার সাথে ছিল। আপনার যদি এই জেনেটিক্যাল বিষয়গুলো হয় সিজনাল ওয়াইজ মানসিকভাবে ভারসাম্য হয়ে যাওয়া এটা সম্ভব, সব কিছু মিলায় আপনার আপনার কি মনে হচ্ছে? আমি ওই যে পাকা রুম ঘরে ভাড়া ছিলাম না আমরা, হ্যাঁ এই টঙ্গি ওইখানে মাও ছিল, হ্যাঁ হ্যাঁ ওইখানে একদিন রাত্রিবেলা তো আমার কিছু একটা হয়েছিল, মা আমারে দৌড়ায় নিয়ে গেছিল ডাক্তারের কাছে। আচ্ছা আচ্ছা তোমরা নিয়ে গেছিলা? আচ্ছা তোমার কি মনে পড়ে কথা? এটা কি টঙ্গি এখানে কি? ওটা মনে নাই, নুরালঙ্গ বাড়ির সামনে ওই বাসায়, ওই বাসায় ছিল আর কি। একবার অসুস্থ হয়েছিল আর দৌড়ায় নিয়ে গেছিল হাসপাতালে, একটা ডাক্তারখানায় নেওয়া যায়, ডাক্তারখানায় কিসের জন্য নিছিল মনে নাই, কোন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার ওই সময় রাত্রে তাই বাসার ভিতরে পয়রা টুরা গেছিল বটিতে নাকি কিছুতে কাটছিল, কোনো মনে নাই কিছু। মা যদি থাকতো না আমার স্মরণ নাই, কারণ আমি তো ছোটই ছিলাম। কি ছিল আপনি বলেন তো ঘটনাটা যদি স্মরণে নাই, এতে কিছু মনে পড়ে? হেরিকেন জ্বালাইতো। আচ্ছা হেরিকেনে আর কি আমি আসার খেয়ে পড়ে গেলে আমার এই থুতনি কেটে গেছিল, পরে মা আর কি এরকম চাইপে কোলে করে নিয়ে ডাক্তারের কাছে গেছিল। সেটা তো মা করছে, তো উনি তো বলতে পারবে না, এরা বলতে পারবে না। কিন্তু তোমার কি আব্বা মনে পড়ে ওই দিনের কথা কিছু? আপনি আপনার বোনের সাথে যেসব জিনিসগুলো মিলাইছেন এবং যেভাবে মিলছে তাতে কি মনে হয় উনি আপনার বোন, শুধুটুকু বলেন, এটা শতভাগ আপনি কনফার্ম? হ্যাঁ অনেক কিছুই মানে আমার যা যা মনে আছে ওগুলো মিলছে সবই। তাতে উনি আপনার বোন, উনি যদি বোন হয় আর উনি যদি বলে যে এই লোক আমার বাবা তাহলে সেই বাবা, সেই বাবা, এটা নিয়ে আর কোনো কথা নাই। হ্যাঁ কাকা বুঝছিল না জীবনটা এরকম হবে কখনো চিন্তা করছিলেন? আমি তো ছোট ছিলাম। কি এক অদ্ভুত জীবন। হ্যাঁ ও যখন বলছে না আমরা চোখের সামনে দেখতে পাইছি এমনভাবে বলছে, আপনি তো আপনি তো ভিডিওটা দেখছেন, আমাদের কাছে মনে হচ্ছে যে একজন মানসিকভাবে ভারসাম্য একজন মানুষ সে হেঁটে যাচ্ছে চোখের সামনে সব আমরা দেখতে পাচ্ছি, লক্ষ লক্ষ মানুষকে এটা টাচ করছে এই ভিডিওটা দেখছি পাইছি, যাই হোক আল্লাহর মিল ছিল। জীবনটা এমনই, এই ভিডিওগুলো দেখলে একটা জিনিস হবে সাধারণ মানুষ যারা আছেন জীবনে কমপ্লেক্সিটি নাই, প্রত্যেকের জীবনে কম বেশি আছে, কত ভালো আছি আমরা আল্লাহর কাছে হাজার শুকুর। এই বাচ্চাটা তো কোনো অপরাধ ছিল না, যে বাচ্চাটা 15 বছর বয়স, কিন্তু সে সারাটা জীবন কি ফেস করছে, অনেক কষ্ট করছে, আমার ব্যর্থতা আছে, আমার কারণে আছে, আমার কষ্ট।
আমার মেয়ের ইঞ্জিন নষ্ট না হবে না। আমার আব্বার আজ পর্যন্ত এইভাবে জিন যাইতেছে। আমার আব্বা উনি দুদিন পর পর উনি একখানে জায়গা, ওনার আল্লাহ রিজিক রাখছে, হায়াত আছে, তাই উনি এখনো বেঁচে আছে মনে করেন। এরকম অবস্থা হয়ে যায় উনার। আমাদের সবার ধারণা ছিল যে উনি বেঁচে নাই, মানে আমার ব্যক্তিগত ধারণা ছিল যে উনি বেঁচে নাই। উনিও বলছে ভিডিওর এক পর্যায়ে মনে হয় বেঁচে নাই। সাধারণত হয় কি, এরকম মানসিক ভারসাম্যহীন হয়ে গেলে রাস্তার পাশে পড়ে থাকে বেওয়ারিস হিসেবে, একসময় পোকায় খায়, একসময় ওইভাবে মারা যায়। যেইভাবে উনি মানে গাড়ি ঘোড়ার উপর দিয়ে পড়ছে, কতবার অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আল্লাহ, ওই যে বললাম হায়াত আছে, হায়াত আছে, এবং আল্লাহ আজকে এরকম একটা মোমেন্ট সবাইকে দেখাবে যে কারণেই আল্লাহ হয়তো ওনাকে বাঁচিয়ে রাখছে। আমার কিছু বলার নাই, আমার জীবনের অন্যতম সেরা একটা কাজ হলো আজকে। আমি ভিডিওটা নিয়ে একদমই বলি, একদমই 0% হোপ ছিল আমার যে এটা সাকসেসফুল হবে না, কিন্তু এই ঘটনাগুলো মানুষকে জানানো উচিত, সে কারণে আমার ওকে বেসিক ভিডিওতে নিয়ে আসা। বাট বিলিভ মি, আপন ঠিকানা আমাকে যতটা পরিমাণ মানে অবাক করে, আমি জানি আমার দর্শক যারা আছেন তাদেরকেও অনেক বেশি অবাক করেন। কী যে হচ্ছে আসলে আমি নিজেই জানি না, আমি এখনও বুঝে উঠতে পারি না এই অনুষ্ঠানটা। তওয়াক্কাল তো আল্লাহ। ওয়াও, আর না হইলো তো 20-22 বা 23 বছরের আগের কথা, এত মনে থাকার কথা না। ছোটবেলা থেকে কেউ জিজ্ঞেস করলে, আমি তো লাইভে এসে বলছি দুইবার কিংবা একবার, কিন্তু আমার জীবনে আমি অনেক মানুষের, আমার যতটুকু মনে আছে ছোটবেলা থেকেই বলতাম, কিন্তু কোনো রেজাল্ট আসতো না। ফেসবুকে আর কখনো ভিডিও করছিলেন এর আগে? না, করেন না, এটাই প্রথম। এমনি মানুষ জিজ্ঞেস করতো, মানে আমি তো অনেক জায়গায় গেছি, আমার যে কয় জায়গায় যাওয়া লাগছে সে কয় জায়গায় বলা লাগছে। ও, এই অবস্থায়, এই অবস্থাটা আমি পুরোপুরি এইভাবে বলছি, ওই যে কারণে আপনার বারবার মনে আছে, বারবার বলতে বলতে বারবার বলছি, মানে এটা যে ভুলবো, ভোলার সুযোগ ছিল না, ছিল না সেটাই। আর ও যদি ভালো পরিবারে পড়তো তাহলে ওই দুঃখগুলো মনে থাকতো না। ভালো পরিবারও গেছি কিন্তু সে জায়গা আমি থাকি নাই, অনেক বড় লোক ছিল তারা, আমি থাকি নাই। ওর হয়েছে কি, ও ভেতরের দিকে সম্পূর্ণ অসন্তুষ্ট, তো ও কোনো জায়গায় স্টে করতে পারতো না। যারা আজকে ওনাকে নিয়ে আসছে, যাদের দায়িত্বে আছে, তারা কিন্তু অনেক ভালো মানুষ, কথাবার্তা যেটা বলে যেটা মনে হয়েছে, ওই রুমে যে বসে আছে তাদের সঙ্গে তো নিশ্চয়ই কথা হবে, অনেক ভালো। আর ওনরা যদি ওনাদের হাতে না আসতাম, আমার মনে হয় না এখন আমি এখানে আসতে পারতাম, ওনরা অনেক ভালো। আপনার হাজবেন্ড, সে তো দেশের বাইরে আছে, সেও তো এই ভিডিওর জন্য অপেক্ষা করে, দেশে থাকলে সে আসতো নিশ্চয়ই, সে বলেছেন আপনি আমাকে, সে বলছে যে আমি যেতাম, দেখো তুমি তোমার পরিবার যদি পাও সেও খুশি। কাকা কখনো চিন্তা করছিলেন এরকম ভাবে মেরে পাবেন, কোন একটা ঘটনা ঘটবে এরকম ভাবে? সারা জীবন কষ্ট লাগতো না মনের মধ্যে, না হারে আমার জন্য কিন্তু সবসময় নামাজ পড়ে আল্লাহর কাছে বইতাম, তোমার বিক্রম বলেছিলাম না, তখন ওই যে চালটি বেলা মাজারে তুমি রইলা, খেলেছে না মাজারে, এরপর সকালবেলা তোমার ঢাকা লয়ে হুলি হাসপাতালে, হুলি ফিরেমিলি হাসপাতালে তোমার বেঞ্চের মতো হয়ে ওইটা টলি লিয়া ঘুরছি আমি, খেল নেই হয়তো। এরপরে থেকে নিয়ে মনে করো যে রামপুরের বাড্ডা বুট ওই যে চাচির বাড়ির ওইখানে, তোমরা কোথায় গোসল করতা? খালা ছিল ওই যে যখন ওই রুম গুলো ছিল পাড়াতনের বাঁশের ইদিয়া, নিচে হলো পানি খালের, ওই বুড়িগঙ্গার পানিটা ওই লেগ আছে না খাল, ওই খাল দিয়ে আসতো, তারপরে আমরা সবাই ওখানে গোসল করতাম। ওই বাসাটাই ছিল মানে খোলা বাড়ি, টিন সেট মতন, ঠিক আছে, এমনি ফ্লোর পাকা কিন্তু সব চারপাশে। ওইখানে বাড়িতে বড় কোনো কল ছিল? হ্যাঁ, চাপ কলও ছিল, বড় ছিল সেই কলটা। হ্যাঁ, সেই জায়গা এখন একদম মানে ই হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে ওই খালের ওই জায়গা। তোমার দেশে এলে গেছিল বারান্দার আগে দিন কে একটু খেলাছে বিক্রম বললে গেছিল আগে খেল আছে চাচার বাসা যে নিয়ে গেছো, এরপর দিন কে তো মনে করছে আর ডাগালে এই ওর মনে করে আর আইছি তোমার, এরপর দিন আর আইছি সারা দোকান টোকানে যাইতেন পুতুল টুতুল কেনার জন্য ওরে নিয়া, এবং কাগজপত্র দিয়ে বলতেন যে পুতুল দেওয়ার জন্য, এরকম কোনো ঘটনা মনে আছে? একটা জিনিস মাথায় রাখবেন, উনি যখন ইমব্যালেন্স অবস্থা আছে তখন সবকিছু ওনার মনে থাকে, এজন্য জিজ্ঞেসও করতেছি না বেশি, কারণ উনি বলতে পারতেছে না টুকটাক, যখন হয়তো আপনি যখন মিশবেন
এই যে আজকে থেকে তো বেশা শুরু হবে, অনেক ছোটো ছোটো জিনিস দেখবেন যে মনে পড়বে, হ্যাঁ ধীরে সুস্থে, সেই হচ্ছে বিষয়। আসলে সত্য কথা বলি যেটা, যে আমি তো আসলে যে যেই জায়গায় যেই ভূমিকাটায় আছি এখানে, সেখানে সবসময় ইম্পার্শিয়াল কথা বলতে হয়। একটা মানুষ যে মানসিকভাবে ভারসাম্যহীন এবং একটা বোন বা যে বোন দাবি করছে তার চেহারা, এই দুটাই এনাফ আপনার ফ্যামিলির, মানে এটা আপনার ফ্যামিলিটা বোঝার জন্য, হ্যাঁ এইটা এনাফ। মানে এটা আমি ইম্পার্শিয়াল পার্সন হিসেবে বললাম, কিন্তু আমি এটা বলতে পারি না, কারণ আমি যেহেতু স্টোরি বেসিস কাজ করি আমার স্টোরির উপরে লাগবে। সো এই স্টোরির আপনার বাবার সাথে, আপনার বাবার চেহারার সাথেও কিন্তু আপনার চেহারার অনেক মিল, ওনার চোখ, বিশেষ করে আপনাদের তিনজনের চোখ। আর আপনার, আমি আপনাকে উৎসাহ দিব, আপনি 100 বার ডিএনএ টেস্ট করেন, শুধু একবার না, যতবার প্রয়োজন ডিএনএ টেস্ট করে নিয়েন। এরা যে আপনার ফ্যামিলি, ব্যাপারে কোনো সন্দেহ না, এটা আমার ব্যক্তিগত বলা। তারপরেও আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই লাস্ট স্টেটমেন্ট, সেটা হচ্ছে আপনি মনে করেন কিনা যে এরা আপনার পরিবার কিনা? তোমার কথা মনে আছে না? আগেও বলুক, এরা আপনার পরিবার কিনা আপনার, আপনি আপনার কাছ থেকে আমার স্টেটমেন্ট লাগবে। যদি মনে হয় যে এরা আপনার পরিবার, পরিবার, যদি যদি মনে হয় যে না পরিবার না, পরিবার না, যদি মনে হয় যে না আমার আরো সময় লাগবে, আরো সময় দিব, আপনি যা বলবেন তাই। না সেটাই ভাবতেছি। হ্যাঁ ভাবেন, ভেবে অ্যানসার করেন, কোনো সমস্যা নাই। আমরা যে বাসায় থাকতাম, এই যে পাকা বাসায়, ওই বাসার সামনে কি কোনো দোকান ছিল? এমনি চকলেট মকলেট করতো, দোকান ছিল ওই গলি, ওখানে একটু আসার মতো গলি ছিল, ঠিক আছে, এই পাশে, এই পাশে বাড়ি, ওখানে ছিল। আর বাগানের ওদিকে পাকা বাসাটা তো মনে করো যে এই একটা বাসা আসলে একটা বারান্দা ছিল, সাইডে একটা বাথরুমের মতো গলি ছিল, আর একটা রুম ছিল সামনে সামনে, এই যে মাঝে মাঝে বাইট সাইডে রান্নাঘরে চুলাও ছিল মাটির। আর বাড়িওয়ালা এই পাশে থাকতো, নোয়াখালী বাড়িওয়ালা, বাড়িওয়ালার নাম ছিল কামাল। আর আমরা যে বাড়িতে থাকতাম ওই বাড়ির ভিতরে ঘরের বারান্দা আছে না, জানালা, জানালার পিছনে অনেক গাছ টাছ ছিল, চালতা গাছ টাছ আবি দাবি ছিল। আপনি যেসব তথ্য বলছেন এগুলো একটু মিলাই দেই, ওনার নাম ফারুক, আপনার বাবার নাম ফারুক, বাবার কাজ মাটি কাটা, মাঝে মাঝে মাটি কাটতো, মিল আছে। মাতার নাম লায়লা, আপনার স্ত্রীর নাম কি ছিল? ওনার মায়ের নাম লায়লা। মায়ের কর্ম গার্মেন্টস কর্মী, গার্মেন্টস কর্মী, ঠিক আছে। ঠিকানা ঢাকা, ঢাকাও ঠিক আছে। বোনের সংখ্যা একজন, সোনিয়া, সোনিয়া। আচ্ছা, যা কিছু মনে আছে, বাবার সাথে মায়ের জন্য খাবার নিয়ে যেতেন গার্মেন্টসে, ঠিক আছে, নিতেন খাবার, নিতেন কাকা, হ্যাঁ খাবার নিতেন। আচ্ছা, যে মানুষটির জন্য বাবার সাথে মায়ের ঝগড়া হতো, নূর আলম আলমগীর, তাকে বিয়ে করছে আপনার মা? আচ্ছা, তার সঙ্গে সংসার আছে। আচ্ছা, তারপরে নদীর ওই পারে চাচার বাসা ছিল, চাচার বাড়ির সামনে খাল ছিল, এতক্ষণ কথা বলে সব বের করছেন, এটা সব ঠিক আছে। বাবা যখন ভারসাম্যহীন হয়ে পড়ে তখন তানিয়া রাস্তা রাস্তা ঘুরতেন, সব ঠিক আছে। মায়ের সাথে নৌকা করে যাবার সময় নদীতে বড় বড় নৌকা দেখেছিলেন সদরঘাট, বুড়িগঙ্গায় এখন গেলে এখনও বড় বড় নৌকাই আপনি দেখবেন। ফুপুর বাসায় বড় বোনের সাথে কিছুদিন ছিলেন, ছিলেন, এটাও ঠিক আছে। নানার বাসার সামনে কুয়া ছিল, গ্রামের মানুষরা সেই কুয়ার পানি ব্যবহার করতেন। এই কুয়া বা আপনারা যেটা বললেন এটা নিয়ে এতক্ষণ কথা বলছেন, অর্থাৎ আপনি যা বলছেন শতভাগ শতভাগ ইনফরমেশন কারেক্ট। কতক্ষণ আমি কাঁদতে কাঁদতে, আমার জীবনের কিছু নাই, তোমার জ্যেষ্ঠ বোনেরা শুনে সবাই কান্না করতেছে, এতটুক বয়সে যে এত কথা মনে আছে, এরা আল্লাহ সব কিছুই করে দিছে, নাহলে মনে থাকার কথা না। এবং আপনার পায়ের পোড়া দাগ ওরা এসে খুঁজছে, মুখে কাটা দাগ একটা হলেই এনাফ, যেহেতু মা আমার দুইটা মনে আছিল, আর বুকে একটা জন্মদাগ আছে। আর এটা তো আপনি বলেন নাই, বুকের জন্মদাগ উনি জানলো কিভাবে? আপনার বুকে জন্মদাগ আছে তো? এমনি জন্মদাগ আছে এটা বলছি, বুকে আছে এটা তো বলছি, তো বলেন নাই তো, উনি জানলো কিভাবে? তাই না, জন্মদাগের কথা আমি শুনিও নাই,
মানে আপনার ওইটা ই করে দিছিলেন ভিডিওটা মিউট করে দিছি আমি জন্মদাগ বলা হইছে কিন্তু কোথায় আছে প্লেস ওইটা তো বল না এই কথা ওনারা দেয় নাই তো ভিডিও আমি ভিডিওতে তো এটা প্রচার করি না এটা টুট শব্দ ব্যবহার করছি টুট আমরা শুনে বলেছে সিক্রেট ক্লু তুমি যে এটা বললা না যে তুমি যাই বলছো তোমার পোড়ামুড়া এই সব কিছু আমরা শুনি নাই কিন্তু আমারে ওনারা জিজ্ঞাসা করছিল বাইরে জিজ্ঞাসা করছি বাইরে যে আপনার বোনের যে চিহ্ন আছে আপনি জানেন আমি তো জানি আমার জানা মতে দুইটা আছে আর পা বুকের দাগ আছে জন্মদাগ কিন্তু এটা তুমি বলছিলা কি না এটা আমরা এমন প্রচার করে নাই এটা আর কি আমরা আপনি ভিডিওতে বলছিলেন কিন্তু আমরা ভিডিওতে ওটা মিউট করে দিয়েছি প্রচার করে হ্যাঁ তো ওনারা জানবে কি জানবে কিভাবে যদি এটা তো সম্ভবই না অসম্ভব ব্যাপার এতগুলো তথ্য মেলে না আমার এতগুলো তথ্য কোনোভাবেই মেলে না জন্মদাগ আছে কারণ আমি তো আর গোসল টোসল করাইতাম চেহারা দেখছেন ওনার চেহারা সাথে আপনার চেহারা আমি এটা নিয়ে আমি এটা নিয়েই খুব বেশি ছিলাম যে ওর চেহারার সাথে যাতে চেহারা যেন মেলে তানি আর সোনিয়া আমার আম্মুর চেহারা আর ওর চেহারা পুরো সেম আপনি যদি দেখেন মার চেহারা লাগে পুরো মিলে গেছে আর ও মার মার চেহারা মায়ের মায়ের চুল কেমন ছিল কোকরানো তোমার চুল কোকরানো আমার চুল কোকরানো কোকরানো চুল তা আর কি চান আলহামদুলিল্লাহ কাকা মিলা জিলে থাকেন আর মেয়েটারে নিয়ে যান মেয়ে জীবন অনেক কষ্ট করছে যতদিন বেঁচে থাকবেন অনেক বেশি আদর দিয়ে মেয়েটার কষ্টগুলো ভোলাই দিয়েন এই হচ্ছে বিষয় আর কি বর্তমান আসলে কতদিন ধরে আসলে বিয়ে হয়েছে কোথায় থাকে তোমার ওনাদের বাসায় থাকে এনাদের বাসায় এনাদের বাসা কোথায় মেয়েটা জানে না কিন্তু মেয়েটাকে কিছু বলে নাই কেননা আমার যে কাহিনী এটা আমার বাচ্চা শুনলে যদি আমি পরিবার না পাই তাহলে ওর মাথায় একটা ই পড়বে না আপনি যে পরিবার হারা সেটা আপনার বাচ্চা জানে না এখন পর্যন্ত পরিবার হারা ও বোঝে না ও বলে কি আম্মু তুমি যখন হারাইছিলে আমারে নিয়ে হারাইছিলে আমার আমি বলি বয়স কত ওর 8 বছর ঠিক আছে মানে এই নানি পালছে তো ওনাদের কাছে বড় হইছে এখন ওগুলো আর কিছুই জানে না যদি আমি বলি যে আমি হারাই গেছি এত কষ্ট করছি ও বলে কি আম্মু আমারও নিয়ে গেছিল না আমারে রাইখা তুমি হারাই গেছিল এরকম বলে এই জন্য ওরে ভিডিও দেখাই নাই হারা তোমার কোন কোথা থেকে পাইছিল ইনারা আমি হাঁটতে হাঁটতে আসছিলাম ওনাদের বাড়ি ফরিদপুর ফরিদপুর ও ফরিদপুর ওনার মনে হয়েছে যে ফরিদপুরে গেলে আপনাকে পাবে সামহাও কখন ওনার মনে হচ্ছে যে ফরিদপুর গেলে ও ফ্যামিলি পাবে ও তারপরে ফরিদপুর গেছে কিন্তু আমাদের গ্রামের বাড়ি যে বিক্রমপুর ওইটা খেয়াল করতে পারে এখানে একটা কথা বলি কাকা আমি তো মানুষের জীবন গল্প নিয়ে কাজ করি হয়তো আমার টুকটাক কাজ আপনারা দেখছেন আমি মানুষের চেহারা দেখলেই এখন বলতে পারি যে মানুষের জীবনে অনেক গল্প আছে আমার সবার টিমের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ ওর গল্প আমি জানি না আমি পুরো গল্প জানি না বাট আপনারা 7 দিন সময় নিয়ে শুনেন ধীরে 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 7 দিন সময় 7 দিন ওই গল্প শেষ হবে না আমি ওর গল্প জানি না বাট আমি ওকে বলে দিলাম যে ওর যে গল্প আছে 7 দিনও শেষ হবে না এবং এটা যদি সিনেমা বানায় কেউ বা নাটক বানায় কেউ এটা বাংলাদেশে সব মানুষ দেখবে ও যেরকম বলতো না ও হারায় জ্বর পরে আমার এরকম সবার কাছে কাহিনী বলতে হইতো যে তোমার মা কই তোমার বোন কিভাবে হারাইলো এইসব কথা এই মেয়ে ভালো জামাইয়ের কাছে বিয়ে দিয়েছে জয়শোর জামাইয়ের বাড়ি এখানে চাকরি করে থাকে জামাই নিয়ে গিয়েছিল এটা যখন মায়ের দেখাই আমি খুব ভালো আছি সুখে আছি ভালো বিয়ে আমার আব্বা পাইলে দিলে আমার আমি এইখানে না আসলে আমার পরিবার পাইতো না না এটা বলেন না মায়ের বলছে এটা বলা যাবে না আল্লাহ আপনাকে কোনো না কোনো ভাবে মিলাই দিত মায়ের মানে প্রশ্রয় জানে সবকিছু আল্লাহর ক্রেডিট এইখানে কিছু সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর উসিলা 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 বলে কিছু নাই শুনেন আমি বলে একটা কথা আমি আমি তো নিজেও জীবনে চিন্তা করিনি আমি এই ধরনের কাজ করব হুট করে হয়ে গেছে বিকজ আল্লাহ চাইছে চাইছে বলেই হয়েছে আপনাকে আল্লাহ পরিবারের কাছে মেলাতো যে কোনো না যে কোনো ভাবেই মেলাইতো সেখানে আমি কিবরিয়া জাস্ট একটা মাধ্যম মাত্র আমি না হলেও আল্লাহ কোনো না কোনোভাবে মেলাইতো ঠিক আছে সো আপনারা
ওইটাই ওইটাই মনে করবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন যে বিশেষ করে আমার যারা ভলান্টিয়ার যারা আছে এই অনুষ্ঠানে যেন যারা কাজ, হ্যাঁ যেভাবে আসছেন এরা যেন ভালো থাকে সুস্থ থাকে, এই হচ্ছে বিষয়। এরা মানে আমার জন্য অনেক অনেক কষ্ট, শুধু দেশ না দেশের বাইরে থেকে কত মানুষ আপনাকে নিয়ে যে উৎকণ্ঠায় আছে। হ্যাঁ আমার ভিডিওটা অনেকে অনেকেই সাপোর্ট করছে, মানে আর যদি সাপোর্ট কি দেখছিলাম আমি যে মানে ওনার একটা ইদি ছিল যে তানিয়ার পরিবারের সন্ধান পাওয়া গেছে, এটা তুমি দেখছিলে? হ্যাঁ কালকে রাতে দেখছো, কালকে আগে ওটা দেখেই তো ঘুমাই নাই এখন অবধি, আমি তো দেখার মাত্রই তো আমি তোমার পাইয়া গেছি, আমি যদি আরো আরো 15 দিন আগে দেখতাম তাহলে আরো 15 দিন আগে। ওনার সাথে আমাদের অফিসের মহিউদ্দিন কথা বলতেছে, কথা বলে বলে আমাকে ওনার ফোন রেকর্ডটা আমাকে মেসেঞ্জার করতেছে, আমি ফোন রেকর্ড শুনে শুনে ডিরেকশন দিচ্ছি, কারণ আমি যা কথা বলি সব আপডেট ভিডিওতে আমার দর্শকরা দেখে, তার আগে আমার কারোর সাথে কথা হয় না। ওই কথা উনি বলে আমাকে যেটা পাঠাচ্ছে ওটা শোনার পরে আমি ওকে ডিরেকশন দিচ্ছি এইভাবে বলো এইটা করো, তখন রাত করতে করতে রাত 1:30 বাজছে, তার মাঝখানে আমি একটা স্ট্যাটাস দিচ্ছি একটা গুড নিউজ আসতেছে আপনারা সবাই অপেক্ষা করেন, মানে আমরা নিজেরা কতটা উৎকণ্ঠায় ছিলাম বিষয়টা নিয়ে যে আপনাকে আমাদের ফ্যামিলির কাছে পৌঁছাইতে হবে, বিশেষ করে আপনার বাবার ঘটনা শোনার পরে। ভাইয়া যখন ফোন দিছে তখন আমি অনেক কান্না করতেছি, তো ভাইয়া আবার জিজ্ঞাসা করলো আপনি কান্না করতেছেন কেন, তখন আমি বললাম যে আমি এইমাত্র আমার বোনরে দেখছি। আরেকটা জিনিস আমি কাকা আমি আপনাদেরকে অনুরোধ করব, সেটা হচ্ছে যে ছোটবেলায় ও যে অবস্থায় আপনার পরিবার থেকে হারাইছে সে অবস্থায় ওর মাকে নিয়ে কিছু স্মৃতি আছে, সেটা ভালো থাকুক মন্দ থাকুক এই বিষয়ে ও যে সিদ্ধান্ত নিবে সেটার উপরে আপনারা শ্রদ্ধা রাখেন ভালোবাসা রাখেন, এটা নিয়ে কোনো জোর জবরদস্তি করেন না, মা কিন্তু মাই বাবা কিন্তু বাবাই, এখানে কোনো বিষয় হয় না, উনি ওনার ব্যক্তিগত জীবনে যা করছেন আমরা ভিডিওতে আনতে পারি নাই, সুতরাং ওনার বিষয় নিয়ে আমরা কোনো কথাই বলতে চাই না, সম্মান রাখতে চাই, আর উনি যে সিদ্ধান্ত নিবে যেভাবেই নিবে সেটার প্রতি আপনাদের যেন ভালোবাসা থাকে সাপোর্টটা যেন থাকে, এটা হচ্ছে আমার পক্ষ থেকে রিকোয়েস্ট। ঠিক আছে তো চলেন বাকি যারা আসছে ওদের সাথে কথা বলাই দিই, আমরা এটা শেষ করি। এরা আপনার পরিবার, আপনি বললেন তো সবাইকে সবাইকে মানে ধন্যবাদ, আমার পরিবার মানে অনেকে মানে কষ্ট করছে আমার জন্য, আলহামদুলিল্লাহ কষ্ট সার্থক হয়েছে, অনেকে দোয়া করছে, অনেকে সবাইরে দোয়া করি সবাই যেন, আমি শুনছি যে আমার নাম তানিয়া, আমার আব্বার নাম ফারুক, আমার বোনের নাম সোনিয়া, তখন আমার মনে হলো কি পায়ের তলে থেকে আমার জমিন ছুঁয়ে গেল, মানে আমাদের ঢাকা কালীগঞ্জে চলো তারপরে হেরালিয়া বেড়াও তারপরে শ্বশুর বাড়ি যাইবা, আমি হচ্ছে আমার মেয়েরে বইলা আসি নাই। হ্যাঁ পরে ঠিক করেন আপনারা এটা কি করবেন, পাইছেন তো এটা পরে ঠিক করেন, চলেন আমরা একটু আপনাদের সাথে কথা। আপনারা চলে আসেন, আমি দুই বোন একটু পাশাপাশি দাঁড়ান তো দেখিচ্ছি, দুই বোনের চেহারা দাঁড়ান তো একটু, এই হচ্ছে দুই বোন একই হাইট একই, হ্যাঁ পুরো কার্বন কপি মাশাআল্লাহ, কি আপনি তো মুরব্বী শব্দ বাইরে থেকে শুনছেন আর ভিতরে গিয়া ওর সমস্ত কিছু কোয়ারি করছে, আপনি বলেন ওনাকে বলেন এটা কে, খুব ভালো মানুষ ওনার ছেলে বড় ছেলে, এইটা কি হইলো এটা ছেলে, আচ্ছা ওনাদের সাথে একটু পরিচয় করে দেন, আপনারাই পরিচয় করে দেন, বলছিলাম এত মানুষ যাওয়া লাগবো না, না আমি আপন মানা তাই কি মেয়ে কয়টা হইলো তাহলে, এখন চারটা মেয়ে একটা ছেলে, চারটা মেয়ে সব সবাই সমান না, হ্যাঁ নিজের পেটে আমরা আসলে সৎ মানিয়ে যেটা শুনি তাতে আমাদের সমাজের তো একটু সমস্যা আছে, ওইটা আসলে সবার ক্ষেত্রে সমান না, এই হচ্ছে বিষয়। তো এখন কি করবেন ওনাকে তো বাবা মানছে সমস্ত কিছু মানছে, আপনি সাধনার পর বসেন, আপনি একটু বসেন, এই ভদ্রলোকের জিম্মায় আছে প্রায় 10 বছরের বেশি, উনি বিয়ে শাদী দিচ্ছে সমস্ত কিছু দিচ্ছে, বিশাল কাজ করছে, আমরা কোনোদিনও মানে বইলা এটা কি করতে পারুম না, ভাই 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 আমাদের ভাই
ওর সাধনা ছিল বাপার বাবা ওর আত্মাকে পাইছে বলাস আমার ওই দুই ছেলে এক মেয়ে বড় মেয়ে এমনি বাস করে বিবাহ দিয়েছে জামাই মেয়ে এসে থাকে নবীনগর থাকে আর কি ছেলেরা বাই হল চাকরি করে জামাই মেয়ে এখানে আসছে আর দুই মাস হলে এখানে বাসা আনছে এখানে থাকে হ্যাঁ আর বড় ছেলে বিএস ইঞ্জিনিয়ারিং পাস করেছে ডেবরি থেকে হ্যাঁ এটা বড় ছেলে হ্যাঁ বড় ছেলে ঢাকাই তারপরে আমার ছোট ছেলে ক্লাস এইটে গেছে আমি তো ফরিদপুর আপনাদের কোন জায়গায় পড়ছে ফরিদপুর ফরিদপুর সোলার মিল আছে না মধুকালী চিনি ফরিদপুর চিনি খান সেই সোলার মিলের উত্তর পাশে মিলের পাশে মেয়ে বিয়ে দিছি আমি বিবাহটা মিলের পাশে দিয়েছি এখানে আচ্ছা আমার বিয়েও আলেম মানুষ পুরো পরিবারটাই আলেম মেয়ে যে জায়গায় দিছে না ও আপনি মেয়ে যে আমার মেয়ে আছে আচ্ছা আমরা এই এই পর্যায়ে আপনাদের কথোপকথন চলতে থাকুক আমরা শেষ করি এবং ভালো থাকেন আপনারা তানিয়া তার পরিবারের কাছে ফিরে গেল তো আমি শেষ করি হ্যাঁ থ্যাংক ইউ যে আপনি ওকে সাথে করে নিয়ে আসছেন নিজের মেয়ের মতো স্নেহ দিয়ে আজকের এই ভিডিওতে আসছেন এবং দোয়া করবেন আমাদের সবার জন্য ভালো থাকেন আপনারা তানিয়া শেষ করি তাহলে আর কিছু বলার আছে সবাইকে ধন্যবাদ সবাই আমার জন্য অনেক কষ্ট অনেক শেয়ার করছে অনেক গ্রিট করছে সবার জন্য সাপোর্টে আমি আজকে পরিবার পাইছি সবাইকে ধন্যবাদ জানাই সবার জন্য যে আমি ফিরে পাইছি আমার এই টিকার বড় পাওয়া কিছু নাই জি ভালো থাকেন আপনারা ভালো থাকেন আমাদের ধারণা আপনি যে সহযোগিতা করছেন এটা তো মানে এর যা যা আল্লাহ বাকি দেবে হয় জি জি দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন যে সামাজিক কাজগুলো করে যাচ্ছে আর অত্যন্ত বৃদ্ধি হোক আরো ভালো হোক এই দোয়া করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ছেলেমেয়েদের জন্য দোয়া করি জি নিশ্চয় বসেন ভাই একটু কিছু ফর্মালিটিস আছে পেপার টেপার সাইন করতে হবে সাইন করে নেন ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে আমি একটু শেষ করি তার আগে একটু স্ট্যান্ডে নিয়ে নিই ক্যামেরাটা আচ্ছা লাস্টের দিকে এসে একটু বলি আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু বলা উচিত অ্যাপোলজিটা করা উচিত এই পুরো ভিডিও জুড়েই কিছু নাক টানাটা নিয়ে আছে কিছু কাশি ঠাসি আছে হ্যাঁ এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন কারণ বেশ কিছুদিন যাবতীয় আসলে আমার শরীরটা অতটা ভালো না আমি এগুলো বলতে চাই না কারণ আমার অনেক দর্শক আছেন যারা আমাকে খুব পছন্দ করেন তারা অনেক বেশি আতঙ্কের মধ্যে থাকবেন না ওরকম আতঙ্ক মতো কিছু নাই আসলে হয় যেটা যে একটা প্রবলেম হলে একটু রেস্টে থাকা দরকার সেই রেস্টটা আসলে করতে পারছি না 24 আওয়ার্স মানে ব্রেন বিজি অ্যাটলিস্ট এই একটা এখন যেটা হচ্ছে যে আপডেট ভিডিও অনেকগুলো জমা পড়ে গেছে এই ভিডিওটা শেষ করার পরে আমাদের জুমার নামাজের পরে আরেকটা আপডেট ভিডিও আছে আমি ঠিক জানি না না করা পর্যন্ত বলতে পারবো না সো কিছু সাউন্ড হয়তো একটু কানে ডিস্টার্ব করবে সো এটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বিশেষ করে নাক টানার শব্দ কাশি এগুলো একটু ডিস্টার্ব করতে পারে আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি ফুল রিকভারি করি খুব দ্রুত সো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কৃতজ্ঞতা এই ভিডিওটার জন্য আমার সারা জীবনের আফসোস থাকতো এটা সারা জীবনের আফসোস থাকতো সবাইকে অনেক বেশি ভালোবাসি সবাইকে এখানে যারা ভিডিওতে আসেন কিন্তু ওর ওর যে কেসটা আপনারা দেখবেন যে ওর বাবার যে মানসিক ভারসাম্যহীন হয়ে ওকে হারিয়ে ফেলার যে কেসটা এইটা একদমই এক্সেপশনাল ছিল এখন পর্যন্ত এবং এটা খুব হৃদয় নাড়া দিয়েছে খুব আল্লাহু আকবার অনেক ভালো থাকেন আপনারা আমাদের আরেকটা ভিডিও সফল অর্থাৎ আমাদের সফলতার সংখ্যা 71 লস্ট অ্যান্ড ফাউন্ড এবং আপন ঠিকানা দুটো মিলিয়ে 71টা পরিবারকে আমরা তাদের হারিয়ে যাওয়া সন্তান ফিরিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ কিন অনেক ভালো থাকুন এটা অসাধারণ এবং 71 নাম্বারটা মনে থাকুক তানিয়ার ক্ষেত্রে শেষ করি আজকের মতো যদিও শেষ করতে ইচ্ছে করছে না শেষ করতে হবে আল্লাহ যেন এরকম ভালো ভালো কাজ করার সুযোগ আমাদেরকে আরও অনেক বেশি দেন আমি আবারও বলি আমার ভলেন্টিয়ার যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই তারা ভালো থাকুক সুস্থ থাকুক শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম